তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করতেছি। ক্লাসটা স্টার্ট করার আগে আমাদের গত যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা একটু রিভিউ করব। এখানে আমিনুল ইসলাম ভাই বলছে একটু রিভিউ করার জন্য, তো গত ক্লাসটা একটু রিভিউ করব। করার পরে আজকের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমাদের ইনস্টাগ্রামে যাইতে হবে সর্বপ্রথম। তো আমরা শিখতেছি ইনস্টাগ্রাম মার্কেটিং, আজকে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসটাতে আমরা সম্পূর্ণ ক্লাস আমরা মার্কেটিং সম্পর্কে জানবো, কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করব, কিভাবে বিদেশি বায়াররা আমাদের যদি কাজ দেয় সেই কাজটা আমরা কিভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে শিখব। তো সর্বপ্রথম আমরা যদি আমরা কোনো পিসি বা ল্যাপটপ থেকে যদি আমরা ইনস্টাগ্রাম ওপেন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ব্রাউজার নিতে হবে। সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজার লাগবে। ব্রাউজারটা নিয়ে সেই ব্রাউজারে নিউ ট্যাব নেব। নিউ ট্যাব থেকে আমরা অ্যাড্রেস বার অথবা সার্চ ইঞ্জিন বক্স দুইটার যে কোনো একটা থেকে আমরা ইনস্টাগ্রাম লিখব। আবার আমরা চাইলে instagram.com যে ওয়েবসাইট লিংক আছে অ্যাড্রেস বার, সেই অ্যাড্রেস বার instagram.com লিখেও আমরা সার্চ করতে পারি। তো দেখা যায় instagram.com এই লিংকটা যখন লিখে আমরা সার্চ করব, তখন দেখা যায় যদি স্পেলিং ভুল হয়, আমাদের স্পেলিং এর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমাদের instagram.com ওয়েবসাইটে নিয়ে যাবে না। তো যার কারণে একদম ইজি প্রসেস হচ্ছে হলো ইনস্টাগ্রাম, শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাড্রেস বার অথবা সার্চ ইঞ্জিন বক্সে লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সার্চ রেজাল্টে আমরা instagram.com ওয়েবসাইটটা পেয়ে যাব। এই তো instagram.com ওয়েবসাইটটা পেয়ে গেছি। instagram.com ওয়েবসাইটে আমরা প্রবেশ করব, একটা ক্লিক করব, ক্লিক করে প্রবেশ করব। এখানে একটু লোডিং নেবে, লোড নিতে একটু টাইম লাগবে। আমার এখানে লগ ইন অটোমেটিক হয়ে আছে। যদি আপনাদের এরকম ইনস্টাগ্রামের যে পেজটা এরকম যদি না আসে, যদি এমন আসে, আমি একদম সবকিছু ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। এরকম লগ ইন একটা পেজ আসবে। এই লগ ইন পেজ আসলে আপনারা কি করবেন, আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দেবেন। এখানে দুইটা বক্স পাবেন, ইমেলের বক্স দেওয়ার অপশন থাকবে এবং পাসওয়ার্ড দেওয়ার একটা বক্স থাকবে। দুইটাতে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন দিয়ে দেবেন। লগ ইন করার পরে আমরা জানি আমরা কি করব, আমরা সর্বপ্রথম ইন্সপেক্ট করব। ডেভেলপ অপশন থেকে আমরা মোর টুলস থেকে আমরা ডেভেলপার টুলস অথবা আমরা স্ক্রিনের ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করার পরে আমাদের পেজটা চেঞ্জ হয়ে যাবে। পেজটা চেঞ্জ হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের মোবাইল মোড করে নেব। এই তো আমাদের পেজটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে মোবাইল মোড করে নেব। তো এখানে দেখবেন অপশন থাকবে, এখানে একটা মোবাইলের আইকন থাকবে বা ট্যাবের আইকন যেটাই বলেন। তো এই আইকনটা আপনি খেয়াল রাখবেন, দেখবেন এখানে এই আইকনটা নীল কালার হয়ে আছে কিনা, যদি ব্ল্যাক থাকে বা অ্যাশ কালার দেখায় তাহলে আপনি এখানে একটা ক্লিক করে এটাকে নীল করে নেবেন। যদি নীল হয়ে যায় তাহলে আমাদের মোবাইলের আইকনটা চলে আসবে, সরি মোবাইলের যে অ্যাপস এর যে স্টাইলটা সেটা চলে আসবে। আর যদি আমরা এখানে কালো বা অ্যাশ কালার করে রাখি তাহলে আমাদের মোবাইলের সিস্টেমটা আসবে না। যার কারণে আমরা কি করব, আমরা এখান থেকে ক্লিক করে এটা নীল করে নেব। নীল করে নেওয়ার পরে আমরা এখান থেকে পেজটা রিলোড করে নেব। এই যে এখানে রিলোড অপশন থাকবে, এখান থেকে আমরা রিলোড করে নেব। আর যদি আপনারা চান যে আপনার এই স্ক্রিনটাকে আপনি চেঞ্জ করবেন, কোন একটা নির্দিষ্ট একটা ফোনের স্ক্রিনের মতো করে নেবেন, তাহলে এখানে রেসপন্সিভ অপশন আছে। এই রেসপন্সিভ অপশন থেকে ক্লিক করে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, যে কোনো একটা ফোনের মডেল আপনি করে নিতে পারেন। তো আমি এখান থেকে রেসপন্সিভ রাখতেছি, আমি অন্য কিছু করব না। আবার যদি চান যে জুম করবেন, যদি আপনার প্রবলেম হয়
যে ছোট দেখতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি জুম করতে পারেন, যে এখানে দেখবেন 100% দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো জুম সাইজটা বেরিয়ে নিতে পারবেন। তো আমরা কি করব, আমরা ইন্সপেক্ট থেকে আমরা মোবাইল মোড করে নেব, মোবাইল মোড করে নেওয়ার পরে পেজটাকে রিলোড করব। রিলোড করার পরে আমাদের অ্যাপস এর মতো হয়ে যাবে, আমাদের ইনস্টাগ্রাম এই ওয়েবসাইটটা এখন অ্যাপস এর মতো হয়ে যাবে। এটা এখন অ্যাপস এর মতো হয়ে গেছে। এখন যদি আপনি চান যে এই পাশে কোডিং গুলো রাখবেন না, তাহলে এখান থেকে এটাতে ক্লিক করে কেটে দিলেও দিতে পারেন, এটা কোনো বিষয় না, যে এটা থাকলেও হবে না থাকলেও হবে, কোনো সমস্যা নাই এটাতে। তো আমরা কি করলাম, আমরা ইনস্টাগ্রাম আমরা আমাদের ইনস্টাগ্রাম ওয়েবসাইট কে আমরা অ্যাপস এ পরিণত করলাম, আমাদের অ্যাপস এ অ্যাপস হয়ে গেলো, এটা এখন অ্যাপস এ চলে আসলো। তো আমরা গত ক্লাসে কি শিখছিলাম, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখছি, কিভাবে এই অ্যাপস মুড করতে হয় এবং আমাদের প্রোফাইলটা কিভাবে আমরা এডিট করব সেই সম্পর্কে আমরা শিখেছি। তো আমি আর একবার একটু বলি গত ক্লাসটা। তো এখান থেকে আপনারা একদম বাম পাশে, সরি একদম ডান পাশের নিচে একটা গোল বৃত্তর মতো দেখতে পারবেন, যাদের নতুন অ্যাকাউন্ট, যারা প্রোফাইল পিকচার সেট করেন নাই, তাদের এখানে একটা আইকন থাকবে। তো এই আইকনে ক্লিক করবেন, আইকনে এখানে একদম টোটাল কথা আইকন থাক বা যেটাই থাক, আপনি কি করবেন এই মোবাইল মোড করার পরে আপনি ডান পাশে একদম নিচে যে অপশনটা পাবেন, এখানে গোল বৃত্ত যে অপশনটা পাবেন, এই গোল বৃত্তে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আমাদের প্রোফাইল ওপেন হবে, এটা আমাদের প্রোফাইল, প্রোফাইল ওপেন হলো। তো আমরা কি করলাম, আমরা সর্বপ্রথম কি করছিলাম, প্রোফাইল এসেছি, প্রোফাইলে আসার পরে আমরা কি করছি, এডিট করেছি, প্রোফাইলটাকে এডিট করেছি। তো আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে যাওয়ার পরে আমাদের প্রোফাইলকে সাজাতে হবে। আমরা জানি যে আমাদের প্রোফাইলটাকে সর্বপ্রথম আমাদের সাজাইতে হবে, প্রফেশনাল একটা প্রোফাইল তৈরি করতে হবে, প্রফেশনাল প্রোফাইল দিয়া। আচ্ছা, তো আমরা ছিলাম কি, আমাদের প্রোফাইল এডিটের অপশন ছিল। তো আমরা কি করব, প্রোফাইলে এডিট করব, প্রোফাইলে সর্বপ্রথম আমরা পাবো নেম, নেমটা আমাদের প্রোফাইলে যে নেমটা শো হবে সেই নেমটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিব। তো আমরা বলছিলাম যদি আমরা বায়ারের কাজ করি বা কোনো বিজনেসের জন্য যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে অবশ্যই এই নামটা কি হবে, আমাদের আমাদের সেই বিজনেসের নামের সাথে মিল রেখে আমরা নামটা দিয়ে দেবো, প্লাস এরপরে ইউজার নেম, ইউজার নেমটা আমাদের বিজনেসের নামের সাথে হবে। আর আমি আপনাদেরকে বলছিলাম যেহেতু মার্কেটিং করবে, সেহেতু সবার জন্য একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, তো আপনি আপনার নিজের নাম দিয়ে একটা ইউজার নেম করবেন। আর ইউজার নেম অবশ্যই দেওয়ার সময় বলছিলাম ইউজার নামটা দেওয়ার শেষে আপনি দুইটা বা একটা বা তিনটা নাম্বার ইউজ করবেন। তারপরে কি করতে হবে, ওয়েবসাইট, এই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। কেন আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেবো সেটা আমরা আজকে শিখবো, মার্কেটিং এ যখন আমরা শিখবো তখন আমরা শিখবো যে এই ওয়েবসাইটটা কেন আমাদের দিতে হবে এখানে। ওয়েবসাইটটা দেওয়ার মেইন কারণটা হচ্ছে হলো আমরা ইনস্টাগ্রামে যখন কোনো পোস্ট করব সেই পোস্টে কোনো লিংক শেয়ার করতে পারবো না। ফেসবুকে যেমন আমরা যখন পোস্ট করতেছি, পোস্ট করার সময় আমরা বিভিন্ন লিংক দিচ্ছি, সেই লিংকগুলোতে কি করতেছে, ভিজিটররা সে ভিজিট করতেছে সেই লিংকগুলো দেখে থেকে। কিন্তু আমরা এই অপশনটা কি করব, আমরা ইনস্টাগ্রামে পাবো না এই অপশনটা। ইনস্টাগ্রামে যখন আমরা কোনো পোস্ট করব, আমরা যখন প্রোডাক্টের পোস্ট করব, তখন আমরা এই লিংক শেয়ার করতে পারবো না সেই পোস্টে। তো এর জন্য কি করতে হবে, আমরা যে মার্কেটিংটা করব সেই মার্কেটিং করার জন্য যে ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টটা পাওয়া যাবে সেই ওয়েবসাইটের লিংকটা আমাদের প্রোফাইলে অ্যাড করতে হবে, যেন আমার ভিজিটররা আমার এই প্রোফাইলে এসে আমার ওই প্রোডাক্টটা কিনতে পারে। এর জন্য আমাদেরকে ওয়েবসাইটটা সেট করতে হবে। তো ওয়েবসাইট যাদের নেই তাদের এটা টেনশন করতে হবে না, আমরা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা শিখবো। তারপরে যদি আপনাদের মনে চাই যে আপনারা সবার জন্য একটা একটা করে ওয়েবসাইট কিনবেন, তাহলে আপনারা কিনে নিতে পারেন, ওয়েবসাইটের খরচ খুবই কম, 1000 টাকা হলেই আপনারা সুন্দরভাবে 1 বছরের জন্য পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে কি, বায়ো, বায়োতে আপনি কি করবেন, আপনার ডিটেলস থাকবে, আপনি কি, আপনি কি কি কাজ পারেন বা কিভাবে আপনি কাজ করেন, এই ডিটেলস গুলো টোটাল বিষয়গুলো বায়োতে আপনার বিষয়ে লিখবেন। যদি আপনার বিজনেসের জন্য আপনি এটা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার বিজনেস সম্পর্কে আপনি বায়োতে লিখবেন। এরপরের অপশনটা আছে ইমেল, ইমেলটা অবশ্যই দেবেন, কারণ কোন বায়ার যদি আপনার প্রোফাইলটা ভিজিট করতে আসে তো আপনার সাথে সে অবশ্যই কন্ট্যাক্ট করতে যাবে। তো কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো অবশ্যই
আপনার প্রোফাইলে থাকতে হবে। তো এই জন্য এখানে ইমেলটা আপনি দিয়ে রাখবেন, প্লাস আপনার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটাও আপনি এখানে দিয়ে দেবেন, যেন কোনো বায়ার আপনার পেজে এসে আপনার ফুল ইনফরমেশনটা পেয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এরপরে আমাদের অপশন কি ছিল, এরপরে অপশনটা ছিল আমাদের সেটিং। সেটিং আমরা শিখছিলাম, সেটিং থেকে আমরা নেম ট্যাগটা আমরা ডাউনলোড করা শিখছি, যে কিভাবে আমরা আমাদের ইনস্টাগ্রাম কিউআর কোড ডাউনলোড করতে পারি সেটা শিখেছি। তো আমরা আমাদের কিউআর কোড ডাউনলোড করার জন্য এখানে যে অপশনটা আছে নেম ট্যাগ, এটা ইনস্টাগ্রাম আমাদেরকে একটা কিউআর কোড দেবে, যে কিউআর কোড নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো, আমাদের প্রোফাইলের মার্কেটিং আমরা করতে পারি এই নেম ট্যাগ দিয়ে। শুধু প্রোফাইলের মার্কেটিং না, যখন আমরা আমাদের প্রোডাক্টের মার্কেটিং করব, প্রোডাক্টের মার্কেটিং এর সাথে আমরা চাইলে আমরা এই নেম ট্যাগ কিউআর কোডটা আমরা সেট করে দিতে পারি। যদি আমরা ব্যানারের আপনার বিলবোর্ড মার্কেটিং করি, বিলবোর্ডের জন্য যদি আমরা কোনো অ্যাড দিই বা পেপারে যদি অ্যাড দিই, সেই ক্ষেত্রে আমরা এই পেপার বা বিলবোর্ডে আমরা আমাদের এই নেম ট্যাগ কিউআর কোডটা আমরা সেখানে অ্যাড করে দিতে পারি। এতে করে কি হবে, যখন কোনো ভিজিটর দেখবে আমার অ্যাডটা বা আমার যে গ্রাহকরা, সেই গ্রাহকরা যখন দেখবে আমার সেই অ্যাডটা, তাহলে তারা কি করতে পারবে, খুব সহজেই সেই কিউআর কোডটা স্ক্যান করে আমার সাথে অ্যাড হতে পারবে। বা তার যদি প্রোডাক্টটা কেনার খুব ইচ্ছা থাকে বা তার যদি আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো দরকার থাকে, তাহলে কি করতে পারবে, কিউআর কোডটাকে স্ক্যান করে আমার সাথে সে কন্ট্যাক্ট করতে পারে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সে পেয়ে যাবে। তো এখন আমরা এই নেম ট্যাগটা কিভাবে ডাউনলোড করব বা কিউআর কোডটা কিভাবে ডাউনলোড করব, তো জাস্ট শুধুমাত্র আপনি কি করবেন, এই একদম টপে আপনার প্রোফাইলে, ইনস্টাগ্রাম প্রোফাইল একদম টপে যে বৃত্তটা আছে, একটু গোল বৃত্তর সাথে একটু ডিজাইন করা আছে, তো এটাতে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে পাবেন নেম ট্যাগ, এই নেম ট্যাগে ক্লিক করবেন। নেম ট্যাগে ক্লিক করলে এই যে এখানে একটা কিউআর কোড দিয়ে দেবে, এখানে একটা কিউআর কোড দিয়ে, নেম ট্যাগে ক্লিক করার পরে কিউআর কোডটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন আপনার নেম ট্যাগের কিউআর কোডের, কালার চেঞ্জ করে নিয়ে আপনি ডাউনলোড করতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি কালার নেবেন, কালার নিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এটা সবার সাথে শেয়ার করবেন। তো আপনাদের গত ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম যে এই নেম ট্যাগটা ডাউনলোড করে আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য, সেই কাজটা আপনারা কেউ করেন নাই। তো এখন বিষয় হচ্ছে হলো আপনারা আমার সাথে যেমন কাজ করবেন, আমি আপনাদের সাথে ঠিক তেমনই কাজ করব। আপনাদের আমি হোমওয়ার্ক দিয়েছি, আপনারা কাজ করেন নাই, সে তো আপনারা ধরে নেন আপনাদের শেখার যে প্রসেসটা, আমিও আপনারা যে টোটাল কথা যে আপনারা আমাকে যেমন ভাবে দেবেন আপনাদের সার্ভিসটা, আমিও আমার সার্ভিসটা তেমন ভাবে আপনাদেরকে দেব। আপনারা হোমওয়ার্ক দেন নাই আমাকে, আমিও এইভাবেই আগাবো। সজিব ভাই, ভাইয়া নেম ট্যাগ গ্রুপে আপলোড করতে হবে এটা শুনি নাই ভাইয়া, আমি নামায় রেখে দিছি ডাউনলোড করে, ভাবছি পরে আপনি চাপ দেন। কয়েকজন করছেন সেটা আমি দেখলাম, কয়েকজন করছেন আমি দেখলাম। আচ্ছা এই যে আপনাদের গ্রুপটা এটাই যে টিডিএম 5 ভাই, আমরা ভাবছি যে মেসেঞ্জার গ্রুপে দেওয়া এই কারণে। কয়েকজন নাই, কয়েকজন কয়েকজন দিছেন স্যার, আমাদের দেওয়া হয়েছে। তো ওখানে এস এম মারুফ ভাইটা দেখলাম আমি, তারপরে আর কারটা দেখলাম, আরিফুল ইসলাম। আচ্ছা সবাই দেন নাই, দিছেন হাতে গোনা 4-5 জন হয়তো বা দিলে দিতে পারেন, দিছেন তাছাড়া বাকি রাইফে দেন নাই। তাহলে আমি আপনাদের গ্রুপটা দিয়ে দিচ্ছি, গ্রুপের লিংকটাও দিয়ে দিচ্ছি, সবাই এখানে রিকোয়েস্ট পাঠাই দিয়েন। এটা আপনাদের গ্রুপ লিংক, আচ্ছা তো এই গ্রুপ লিংক নিয়ে আর কোনো কাজ না করি এখন ক্লাসের দিকে আসি। আচ্ছা তো আমরা নেম ট্যাগ থেকে আমরা আমাদের কিউআর কোডটা ডাউনলোড করব, তারপরের অপশনটা কি আছে দেখি। তারপরের অপশনটা আমরা এটা কিন্তু গত ক্লাসটা রিভিউ করতেছি, জাস্ট আর একটু আছে, আর একটু শেষ করে তারপর আমরা আজকের ক্লাস গুলোতে আসবো।
তারপরে এখানে লগইন অ্যাক্টিভিটি আপনি দেখতে পারেন, এখান থেকে আপনার অ্যাকাউন্টটা কোথায় কোথায় থেকে লগইন করা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন লগইন অ্যাক্টিভিটি থেকে। এরপরে ইমেলস ফর ইনস্টাগ্রাম এগুলো দরকার নাই। সেটিং, ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লিক করে চেঞ্জ করে নেবেন। এরপরে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট আপনার কি হবে, আপনার এই অ্যাকাউন্টটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোথায় কোথায় অন্য ওয়েবসাইট গুলোর সাথে অ্যাড করা আছে সেটা আপনি এখানে শো করবে এটাতে দেখতে পারবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তারপরে নোটিফিকেশন চাইলে আপনি অফ করতে পারেন, অন করতে পারেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো অ্যাডস। তো অ্যাডস সম্পর্কে আমি বলছিলাম যে ইনস্টাগ্রামের অ্যাডসটা কন্ট্রোল হয় ফেসবুক থেকে। তো আমরা যদি ইনস্টাগ্রামে পেইড মার্কেটিং করতে চাই, টাকা দিয়ে যদি মার্কেটিং করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাকাউন্টটাকে কি করতে হবে, আমাদের যে অ্যাডস এর যে অ্যাকাউন্ট সেটা আমাদের ফেসবুকে ক্রিয়েট করতে হবে এবং ফেসবুক থেকে আমাদের ওইটাকে কন্ট্রোল করতে হবে, যেটা আমি গত ক্লাসে দেখাইছি। তো আমি আবার দেখাচ্ছি, অ্যাডস এ যদি আমি ক্লিক করি, অ্যাডস এ ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে ইনস্টাগ্রাম থেকে, business.instagram.com এই লিংক থেকে একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হবে, এই পেজ ওপেন হওয়ার পর এখানে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাড, ক্রিয়েট অ্যান অ্যাডে যখন আমরা ক্লিক করব তখন এটা ফেসবুকে চলে যাবে, সরাসরি ফেসবুকে চলে যাবে। এই ফেসবুকে আসলে আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে ফেসবুক থেকে প্রথমে আমরা অ্যাডটাকে ক্রিয়েট করব না, বা এই অ্যাড সম্পর্কে এখন আমরা জানবো না, কারণ আমরা এখানে ফেসবুক মার্কেটিং শিখবো, কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় সেটা আমরা শিখবো। ফেসবুক মার্কেটিং এর সময় আমরা এই অ্যাড সম্পর্কেও জানবো। তো যখন আপনি ফেসবুক মার্কেটিং শেখার সময় অ্যাডটা শিখে যাবেন, তখন এই অটোমেটিক ইনস্টাগ্রামটাও শিখে যাবেন। সেম ফেসবুক যদি মার্কেটিং করতে পারেন, আপনি অ্যাড মার্কেটিং বা অ্যাড প্রমোশন যদি করতে পারেন, তাহলে আপনি ইনস্টাগ্রামেরটাও করতে পারবেন, একদম ইজি করতে পারবেন। তো যার কারণে আমি এটা দেখাচ্ছি না, এটা আমরা শিখবো ফেসবুক মার্কেটিং যখন আমরা করব তখন আমরা এটা শিখে নেব। এখানে দেখেন লোডিং হচ্ছে, উপরে দেখেন লিংক চেঞ্জ হয়ে গেছে facebook.com, তিনটা লিংক, এটা হলো instagram.com আর এটা তো আমাদের ইনস্টাগ্রামের পেজ। লোড নিতে একটু টাইম নিচ্ছে। দেখেন এখান থেকে এখন আমাকে অ্যাড ক্রিয়েট করতে বলা হচ্ছে ফেসবুক থেকে। তো আমরা এখন অ্যাড ক্রিয়েট করব না, এটা আমাদের এখন শেখার বিষয় না, আমরা এটা শিখতেছি না। তো এটাই ছিল, এতটুকু ছিল আমাদের, আমরা এখন নতুন টপিক গুলো শিখে নেব। এতটুকু আমরা শিখছিলাম গত ক্লাসে, ও আরেকটু শিখছিলাম আমরা এই যে ইনস্টাগ্রাম যে আমাদের সাজেস্ট করবে আমরা কাদের সাথে ফ্রেন্ড হব, সেটা যে সাজেস্ট করবে সেটা কোথায় আমরা খুঁজে পাবো, এটা আমরা প্রোফাইল থেকে একদম টপে আমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকন থেকে আমরা খুঁজে পাবো যে আমাদের যে ফ্রেন্ডরা আছে সাজেস্ট, যারা ইনস্টাগ্রাম থেকে আমাদের যে সাজেস্ট করবে যে ফ্রেন্ড গুলোকে তাদেরকে আমরা এখান থেকে খুঁজে পাবো, যে ডিসকভার পিপল থেকে আমরা যে সাজেস্ট করছি ইনস্টাগ্রাম আমাদেরকে, এদের সাথে আমাকে ফ্রেন্ড হওয়ার কথা বলতেছে। তো আপনারা এটা জানেন যে ফেসবুকে আমরা কি করি, আমরা যখন কারোর সাথে ফ্রেন্ড হই তখন সেখান থেকে আমরা অ্যাড ফ্রেন্ড অপশন পাই, অ্যাড ফ্রেন্ড থেকে আমরা অ্যাড করি যদি তাহলে তার কাছে একটা রিকোয়েস্ট যায়, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা ফ্রেন্ড হই, এটা ফেসবুকের ক্ষেত্রে। আর সেম বিষয়টা আমরা ইনস্টাগ্রামে কি করব, ইনস্টাগ্রামে ফলো, এই ফলোর মাধ্যমে হব কিভাবে, যদি আমি এই কাউকে এখান থেকে একজনকে ফলো করি তাহলে তার কাছে রিকোয়েস্ট যাবে, ফ্রেন্ডের একটা রিকোয়েস্ট যাবে, সেও যদি আমাকে ওখান থেকে ফলো ব্যাক করে বা ফলো করে তাহলে আমরা তখন কি হয়ে যাবো, ফ্রেন্ড হয়ে যাবো। ইনস্টাগ্রামে ফ্রেন্ড হওয়ার মাধ্যমটা এরকম যে আপনি ফলো যদি দেন কাউকে, সে যদি আপনাকে ফলো দেয় তাহলে আপনারা ফ্রেন্ড। আর এখানে শিখছিলাম পোস্ট, এখানে পোস্ট এখানে দেখা যাবে, এখানে তিনটা অপশন থাকবে, এই তিনটা অপশনের মধ্যে প্রথমে যে অপশনটা পোস্ট, আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কতগুলো পোস্ট করেছেন সেটা এখানে শো করবেন। এরপরে ফলোয়ার্স, আপনার কতজন ফলোয়ার, বলার কথা আপনার যে ফ্রেন্ড, রিয়েল ফ্রেন্ড বা আপনি আপনাকে যাদের সরি আপনাকে যারা ফলো করেছে তাদের সংখ্যা এখানে দেখাবে, এখানে ফলোয়ার্স 111 দেখাচ্ছে। তারপর ফলোয়িং, আমি কাদেরকে ফলো করেছি, এটা 131, এটা একটা ডেমো অ্যাকাউন্ট আমার,
এটা জাস্ট আপনাদের ক্লাস নেওয়ার জন্য এই অ্যাকাউন্টটাকে আমি ইউজ করি, এই জন্য এখানে দেখা যাচ্ছে আমার পোস্ট প্লাস ফলোয়ার্স ফলোয়িং এগুলো অনেক কম। তো আপনারা আবার এটা ভাবেন না যে আমি শেখাচ্ছি আমার অ্যাকাউন্টের এই অবস্থা কেন। তো এটা আসলে ডেমো অ্যাকাউন্ট, শেখানোর জন্য অ্যাকাউন্টটাকে ব্যবহার করানো হয়। আচ্ছা, তারপরে আমরা এখানে লিস্ট দেখতে পারবো, এটা এই পোস্টের আকারে এখানে যতগুলো পোস্ট করছেন ততগুলো দেখতে পারবেন এখানে। এরপরে লিস্ট, এই লিস্টে আপনি পাবেন কি, লিস্টে পাবেন হচ্ছে আপনি যতগুলো পোস্ট করেছেন সেই পোস্টে কে কমেন্ট করেছে, কে রিয়্যাক্ট করছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন আমি যে পোস্টগুলো করেছি এখান থেকে দেখাচ্ছে, এই লিস্ট অপশন থেকে দুই নাম্বার যে লিস্ট অপশন এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি যে পোস্টগুলো করেছেন সেটাতে লাইক কে করছে, কমেন্ট কে করছে, এটা আমরা দেখতে পারবো। যে এখান থেকে দেখেন লাইক লাইক করছে কতজন, তারপরে এখানে এটার মার্কেটিং যে করছি সেই মার্কেটিং এই পোস্টটা এখানে কি কি লিখে মার্কেটিং করছি সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা আসবো এখানে মার্কেটিং যখন আমরা করব তখন আসবো এখানে কি কি লিখতে হবে সেটা আমরা দেখব। আচ্ছা, এরপরের অপশনটা দেখেন, এটা হচ্ছে এই পরের অপশন যেটা, এটা সেভ বাটন। সেভ বাটন আমরা আজকে শিখবো যে সেভ বাটনটা আসলে কোথায় আমরা পাবো, কোথায় সেভ করলে এখানে আসবে। এটা আপনার প্রোফাইলে শো হবে এই সেভ বাটনটা। এই সেভ বাটনটা মূলত আপনি যদি কোনো পোস্ট, কারো কোনো পোস্ট আপনার ভালো লাগলো সেটাকে যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে আপনার এখানে এসে থাকবে সেই সেভটা। তারপরে অপশনটা হচ্ছে ট্যাগ, যদি আপনাকে কেউ ট্যাগ করে তাহলে এই অপশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন। এই এতটুকু আমরা গত ক্লাসে শিখেছি, আজকে এখন আমরা নিউ বিষয়গুলো শিখব। তো এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে, যে কোনো কোশ্চেন এই বিষয়ের উপরে, যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়ের উপরে যে কোনো কোশ্চেন? সুজিত ভাইয়া এই বলেন, আমি যখন প্রথম অবস্থায় ইনস্টাগ্রামে ঢুকবো সেখানে তো ইমেল অ্যাড্রেস থাকে, ওইখানে যদি আমি ইউজার নেম ইউজ করি সেক্ষেত্রে কি আমি মানে ওই ইনস্টাগ্রামে লগ ইন হবে? আপনার কথা আমি ক্লিয়ার বলতে পারবো? আমিনুল ইসলাম ভাই আপনি আর একবার বলেন, আপনার কথা আমি ক্লিয়ার বুঝি নাই। জি ভাইয়া, আমি যখন ইনস্টাগ্রামে প্রথমে লগ ইন করব, লগ ইন করার সময় আপনার ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম আমি দুটার যে কোনো একটা দিলে কি হবে? হ্যাঁ, এখানে ইউজার নেম অথবা ইমেল আর অথবা ফোন নাম্বার, আপনি তিনটার যে কোনো একটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন লগ ইন করার সময়। ওকে, তাহলে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে আমরা কি কি শেষ করলাম? আমরা ইনস্টা ক্রিয়েট অ্যাকাউন্ট কমপ্লিট করেছি, আর আচ্ছা লার্ন এখনো শেষ হয় নাই, লার্ন করতেছি আমরা। আচ্ছা, তো এখন আমাদের পরের অপশনটা, এখন আমরা যাব হোম। ইনস্টাগ্রাম এই আইকন থেকে আমরা এখন সরাসরি চলে যাব হোমে, এখান থেকে হোম। এই যে হোমে একটা চিহ্ন দেখতে পারবেন বা আইকন দেখতে পারবেন, এই হোম আইকনটাতে আমরা চলে যাব। হোম আইকনে ক্লিক করব আমরা। হোম আইকনে ক্লিক করলে এখন এই হোম আইকনের কি কি কাজ সেটা আমরা এখান থেকে দেখব। তো হোম আইকনে আমরা ক্লিক করার পরে একদম ওপর থেকে আসি আমরা, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি একটা ক্যামেরা আইকন। সর্বপ্রথম এখানে একটা ক্যামেরা আইকন আপনারা দেখতে পারবেন, যে এই ক্যামেরা আইকনের কাজটা কি সেটা আমরা দেখব। আচ্ছা, এই ক্যামেরা আইকনের কাজটা হচ্ছে হলো আছে, তার আগে দুইটা পিকচার না, তো ক্যামেরা আইকনে আমরা ক্লিক করি। ক্যামেরা আইকন আমরা ক্লিক করি, ক্যামেরা আইকন ক্লিক করলে আমরা কি অপশন পাবো? ক্যামেরা আইকনে ক্লিক করলে সরাসরি আমাদেরকে কি করতেছে, আমাদের লোকাল ড্রাইভে নিয়ে যাচ্ছে, সরাসরি আমাদেরকে লোকাল ড্রাইভে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে লোকাল ড্রাইভ থেকে আপনি কি করবেন, আপনি যদি কোনো পোস্ট করেন, যদি কোনো পোস্ট করেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনার ইমেজ, আপনার ইমেজ এখান থেকে সেট করতে পারবেন। আপনি কোনো পোস্ট করতে চাইলে আপনি কি করতে পারবেন, আপনার যদি কোনো ইমেজ সেট করতে চান বা ইমেজ যদি আপনি পোস্ট করতে চান সেই জন্য কি করতে পারবেন, আপনি এখান থেকে ক্যামেরা অপশন থেকে আপনি ইমেজ নিতে পারবেন। এটা মূলত কাজ হচ্ছে ইমেজ পোস্ট করা না, আপনি এখান থেকে ইমেজকে এডিট করতে পারবেন, ইমেজকে এডিট করতে পারবেন। একটা সুন্দর একটা ইমেজ নিয়ে
ইমেজকে সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো সেটা কিভাবে করব আমরা দেখি। তো এই ক্যামেরা অপশনে আমরা আসব। ক্যামেরা অপশনতে আসার পরে এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা একটা সিলেক্ট করে নেব, যে কোনো একটা পিকচার আমরা সিলেক্ট করে নেব। তো আপনি যে পিকচারটা এডিট করতে চান সেই পিকচারটা আপনি নেবেন। আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি, সাধারণ যে কোনো একটা পিকচার নিলাম। আপনারা চাইলে আপনার যে আপনার যে যে ইমেজ নিতে চান সেই সেই ইমেজ নেবেন। এটা মূলত আমরা কি করতে পারি, ইমেজকে এখান থেকে এডিট করতে পারি, আমরা ইমেজকে এডিট করতে পারি অপশন থেকে। তো ক্যামেরা অপশনে আমি ক্লিক করলাম। ক্যামেরা অপশনে ক্লিক করার পরে আমি একটা ইমেজ অপশন পেলাম। ইমেজ থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। ইমেজ সিলেক্ট করার পরে এইরকম একটা অপশন চলে আসবে, এই অপশনটা আসবে। এখন আপনি চাইলে কি করতে পারেন, আপনার এইটাকে আপনি স্টোরি হিসেবে ব্যবহার করতে পারেন, এই পিকচারটাকে স্টোরি দিতে পারেন। যেমন আমরা মেসেঞ্জারে স্টোরি দিই, সেই স্টোরি আমরা এখান থেকে দিতে পারি। এই স্টোরি দেওয়ার আগে আপনি যদি চান যে এই ইমেজটাকে আপনি এডিট করবেন, তাহলে আপনি ইনস্টাগ্রাম থেকে এডিটের একটা অপশন পাবেন। ইনস্টাগ্রাম থেকে এডিটের অপশনটা কি, এখান থেকে দেখেন সর্বপ্রথম আমরা ডান পাশ থেকে আসতেছি, এখানে দুইটা এ, একটা ক্যাপিটাল একটা স্মল লেটারে দুইটা এ দেওয়া আছে। এই দুইটা এর কি কাজ, এই দুইটা এর কাজ হচ্ছে এটা টেক্সট, এটা এই এ চিহ্ন মানে এটা দিয়ে আমরা লিখতে পারবো। আমাদের পিকচারের মধ্যে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। ক্যাপিটাল এবং স্মল লেটারে যে এটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এই অপশনটা নিয়ে আমরা টেক্সট লিখতে পারি। তো আমরা এখানে ক্লিক করে দেখি, এতে ক্লিক করলাম। এতে ক্লিক করার পর দেখেন লেখার অপশন চলে আসলো, লেখার অপশন চলে আসলো। আমি লিখলাম ইনস্টাগ্রাম লিখলাম, এই যে দেখেন, এতে ক্লিক করার পরে লেখার অপশন আসবে। আপনি লিখবেন আপনার ইচ্ছা মতো, আপনি লিখবেন। লেখার পরে আপনি এটা কি করতে পারেন, কালারটাকে কাস্টমাইজ করতে পারেন, আপনি কালারকে চেঞ্জ করতে পারবেন। এখানে এখন হোয়াইট আছে, ডিফল্ট আছে হোয়াইট। আমরা চাইলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে দেখেন কালারটা আমরা যেটা নেব সেটাতে ক্লিক করে দেব। আপনি যদি সাদা কালার ভালো লাগে তাহলে সাদা কালার রাখবেন, আর যদি কালার পুরোটাই চেঞ্জ করতে চান তাহলে পুরোটাই চেঞ্জ করতে পারবেন। এখান থেকে অনেকগুলো অপশন পাবেন এখানে কালারের। তাহলে কি করলাম আমরা, আমরা একটা ইমেজ নিলাম সর্বপ্রথম হোম থেকে। আমরা হোমের যে আইকনটা, হোম আইকন থেকে আমরা ক্যামেরা আইকন পেয়েছি। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আমরা আমাদের লোকাল ড্রাইভে আমরা একটা ইমেজ সিলেক্ট করার অপশন পেয়েছি। তো আমরা সেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ইমেজকে সিলেক্ট করেছি। ইমেজ সিলেক্ট করার পরে আমরা সেই ইমেজটাকে এডিট করার অপশন পেয়েছি। তো এডিট অপশনের মধ্যে আমরা সর্বপ্রথম দেখতেছি এ অপশনটা, যেখানে এ লেখা আছে সেই এ লেখার অপশনটা আমরা দেখতেছি। তো এ লেখার অপশনটাতে আমরা পেয়েছি কি, এখানে আমরা আমাদের ইমেজে টেক্সট লিখতে পারবো, আমরা আমাদের ইমেজে ইচ্ছা মতো লিখতে পারবো। ইচ্ছা মতো বলতে একদম একাধিক মানে অহরহ আপনি লিখে যাবেন ওইটা না, সুন্দর টোটাল কথাই আমাদের পিকচারকে সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে টেক্সট লিখতে পারি। তো টেক্সটটা লেখার পরে আমরা এখানে অপশন পাচ্ছি, অনেকগুলো কালারের অপশন পাচ্ছি। আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে কালারে ক্লিক যখন করতেছি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ডিফল্ট সাদাটাই রাখতেছি। তো এটা করার পরে আমি ডান করব। আপনাদের লেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে এখানে আপনি লেখাটাকে সরাতে পারবেন ইচ্ছা মতো, এই লেখাটাকে আপনি যেখানে নিতে চান সেখানে নিতে পারবেন। তো আমি এই লেখাটাকে নেবেন কিভাবে, সরাবেন কিভাবে, এই লেখা কি করবেন, লেখাতে জাস্ট মাউস নিয়ে গিয়ে বাম বাটন ক্লিক করে আপনি এটাকে ড্র্যাগ করবেন, তাহলে সরে যাবে। আমি ইচ্ছা মতো সরাতে পারছি। আবার আপনি যদি চান যে এই লেখাটাকে আপনি ডিলিট করবেন, হ্যাঁ এই লেখাটা আপনার ভালো লাগতেছে না, আপনি অন্য কোনো লেখা দেবেন, তাহলে কি করবেন, এটাকে জাস্ট বাম বাটন, মাউসের বাম বাটন দিয়ে ধরবেন, ধরে একটু নড়াবেন। নড়ালে দেখলে এই যে নিচে একটা ডাস্টবিনের মতো অপশন পাবেন। এখানে আপনি জাস্ট লেখাটা নিয়ে আসলে যখন দেখবেন এটা বড় হয়ে যাবে, ছোট আছে এখন, যখন লেখা উপরে নিয়ে যাচ্ছে তখন বড় হয়ে যাচ্ছে, যখন বড় হয়ে যাবে তখন এটার উপর ছেড়ে দেবেন, লেখা ডিলিট, লেখা মুছে যাবে। তাহলে আমরা কি করলাম, এতে ক্লিক করে আমরা লিখলাম আমরা লিখলাম লেখার পরে আমরা কালারটা একটু চেঞ্জ করি। আমরা লিখলাম লেখার পরে এখন কি করব, এটাকে যদি আমরা ডিলিট করে দিতে চাই তাহলে এটাতে জাস্ট মাউস দিয়ে বাম বাটনতে ক্লিক করে আমরা নিচে নিয়ে এসে এখানে ছেড়ে দেব, এটা ডিলিট হয়ে যাবে।
আর এটাকে যদি আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে চাই বা এটাকে যদি আমরা লোকেশন থেকে যদি চেঞ্জ করতে চাই টেক্সটে, তাহলে আমরা এটাকে বাম বাটন দিয়ে, মাউস থেকে বাম বাটন দিয়ে ক্লিক করে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো জায়গায় নিয়ে রাখতে পারি। তো আমরা এখানে রাখতেছি, এই হচ্ছে হলো এ যে অপশনটা আছে এই অপশনের কাজ। আচ্ছা, এর পরের অপশনটা কি, এখানে দেখেন একটা পেইন দেওয়া আছে, পেইন। এই পেনের কাজ কি আমরা দেখি, পেনে ক্লিক করব। পেনে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো আর্ট করতে পারবো। এখানে দেখেন চারটা পেন দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা একটা বলতে আপনারা একবার একবার করে ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এখানে চারটা পেন না, তিনটা পেন। যেমন এই যে আমি একটা লাইন টানলাম, এখন এই লাইনটাকে আমি মুছে দেবো। মোছার জন্য এটাকে ইরেজার, ইরেজার টুল হিসেবে আমি এটাকে মুছে দিতে পারি, ইরেজার টুল। তো আমরা যদি কি করতে পারি, আমরা আর্ট করার সময় যদি আমরা কোনো ভুল কাজ করে ফেলি বা ভুল আর্ট করে ফেলি, সেটাকে মুছে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, ইরেজার টুল ইউজ করতে পারি। এটা হচ্ছে ইরেজার টুল। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো পেন নেবেন, পেন নিয়ে যদি আপনি আর্ট করতে চান, এমনিতে আপনার যা ভালো লাগে এরকম ইচ্ছা মতো আর্ট করলেন আপনি, যে পেনের স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি আর্ট করলে করে নেবেন। এখান থেকে দুইটা অপশনে আমরা চেঞ্জ করতে পারবো এটাকে, আমরা ইরেজার। এখন যদি আমরা এগুলো মুছে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে ইরেজার দিয়ে আমরা মুছে দিতে পারি, অথবা আনডু, এই যে আনডু যে অপশনটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে একটা একটা করে মুছে যাবে। আনডুতে ক্লিক করলেও চলে যাবে, অথবা ইরেজার টুল দিয়েও চলে যাবে। যদি আপনি কোনো রকম যদি ভুল কোনো আর্ট করে ফেলেন, তাহলে আপনি আনডু অথবা ইরেজার দিয়ে চেঞ্জ করতে পারেন। আবার এখানে কিন্তু আমরা এটার কালারও চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের এই আর্টের কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন কালার দিয়ে আমরা যদি দিই, কালার আমরা চেঞ্জ করতে পারবো, কালার। তো আমরা যদি কোনো আর্ট করতে চাই, আমাদের ইনস্টাগ্রামের পোস্টে যদি কোনো আর্ট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই পেন টুল থেকে আমরা আর্টটা করতে পারি। তারপর ডান করে দেবো, এই পেন টুল থেকে আমরা আর্ট করতে পারি। আচ্ছা, আর্ট যেহেতু অপশনটা আমি দেখালাম, সেহেতু একটা আর্ট করে নিই, এরকম একটা জাস্ট একটা আমি দাগ দিয়ে দিলাম, দিয়ে একটা ডান করে দিলাম। তো এখন দেখেন, তো আমরা দুইটা অপশন পেলাম, আমরা এতে আমরা টেক্সট লিখলাম এবং পেনতে আমরা আর্ট করতে পারবো, আমাদের পিকচারে আর্ট করতে পারবো পেন দিয়ে। এর পরের অপশন কি, এর পরের অপশন হচ্ছে ইমোজি। আপনি যদি আপনার পিকচারে কোনো ইমোজি লাগাইতে চান বা ইমোজি সেট করতে চান, তাহলে আমরা এই তিন নম্বর অপশন থেকে আমরা নিতে পারি। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখান থেকে অনেকগুলো ইমোজি পাবো, অনেক ইমোজি পাবো। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ইমোজি আপনি সেট করে দিতে পারেন। আপনার ইমোজি দেখেন, জাস্ট ক্লিক করব, একটা ক্লিক করব, আর এটাকে যে ডিলিট করতে চাইলে যে মাউস দিয়ে ক্লিক করে জাস্ট এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন, চলে যাবে। আপনি ইমোজিতে আসবেন, ইমোজিতে আসার পর আপনার যেটা প্রয়োজন, যেটা ভালো লাগবে, সেটাতে মাউস থেকে বাম বাটনে ক্লিক করবেন, লেফট, লেফটে যে বাটনটা আছে লেফট বাটনে ক্লিক করবেন। তো আমি এটা নিচ্ছি, ক্লিক করার পরে যে এরকম ভাবে স্ক্রিনে চলে আসবে। তো এখানে আমি এটা রেখে দিলাম। তাহলে আমরা কি করতে পারবো, আমরা ক্যামেরা আইকন থেকে আমরা একটা পিকচার নিয়ে সেই পিকচারকে আমরা এডিট করতে পারি। এডিটের মাধ্যমে আমরা সেটাকে আবার স্টোরি দিতে পারি। এডিট কমপ্লিট হয়ে গেলে সেটাকে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে অ্যাপিয়ার স্টোরি, এটাতে ক্লিক করে আমরা স্টোরি দিতে পারি। আচ্ছা, যদি এখন চান এই পিকচারটাকে আপনি ডাউনলোড করতে, তাহলে ডাউনলোড অপশনের থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। কোথায় ডাউনলোড, এই যে এই অপশনটা দেখেন, উল্টো থেকে চার নাম্বার এবং এই দিক থেকে ডান পাশ থেকে এক নাম্বার যে অপশনটা আছে, এটা হচ্ছে ডাউনলোড। আপনি যে যে পিকচারটা ডিজাইন করলেন, এটাকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। কিভাবে, এই যে এটা হচ্ছে ডাউনলোড অপশন, এখানে যদি ক্লিক করেন আপনি, এখানে ক্লিক করলে এই যে পেজটা ওপেন হয়ে যাবে, এই পেজটা ওপেন হয়ে যাবে। দেখেন ইমেজের কোয়ালিটিটা কত সুন্দর, একদম ক্লিয়ার আছে ইমেজের কোয়ালিটি। এখন এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা ডাউনলোড করতে পারবো। এখান থেকে জাস্ট পিকচার উপর ডান বাটন ক্লিক করে দেখে সেভ ইমেজ করে দেবেন, সেভ ইমেজ করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা লোডিং নিচ্ছে, একটু টাইম লাগবে।
এই অপশন থেকে আপনারা কি করতে পারেন ডাউনলোড করতে পারেন ইজিলি। তো ডাউনলোড অপশনটা আমি আরো একবার দেখাচ্ছি। আপনার ইমেজটা রেডি হয়ে গেলে আপনি কি করবেন ডাউনলোডে এই যে ক্লিক করবেন এখানে ডাউনলোড ক্লিক করলে এই পেজ নতুন একটা পেজ ওপেন হবে। নতুন পেজ ওপেন হলে এখান থেকে আপনি পিকচারে ডান বাটন ক্লিক করে সেভ ইমেজ ক্লিক করে আপনি সেভ করে নিতে পারেন আপনার ড্রাইভে। লোডিং নিচ্ছে তো এই জন্য এখনো সেভের অপশনটা আসতেছে না। আচ্ছা লোডিং নেই ওর মতন। আপনারা কি এটা বুঝতে পেরেছেন এতটুকু ইমেজের অপশনটা? আরে যে এখানে ওই অপশনটা হচ্ছে এটা হচ্ছে যে এখানে যে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছেন এই ক্রস চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কেটে যাবে। ক্রস চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে এই যে অপশন চলে আসবে কাট। এখন এখান থেকে আপনি যদি কেটে দিতে চান একদম সরাসরি যদি কেটে দিতে চান তাহলে ডিসকার্ডে ক্লিক করবেন, আর যদি রাখতে চান তাহলে কিপে ক্লিক করবেন। আমি ডিসকার্ডে ক্লিক করতেছি, কার্ডে ক্লিক করলাম, এখন এই অপশনটা আমার শেষ, এটা শেষ হয়ে গেছে। আচ্ছা এখন এই যে ক্যামেরা অপশন নিয়ে যে কতগুলো কথা বললাম, ক্যামেরা অপশন নিয়ে কার কি প্রবলেম আছে বলেন, কে কোথায় বোঝেন নাই? সবাই চুপ কেন? আমাদের ইনফোগ্রাফিক্স ফটো তৈরি করার জন্য এই ক্যামেরার কাজে লাগবে, এই ক্যামেরার যে আইকনটা এটা কাজে লাগবে। ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তারপরে ক্যামেরার পরে আমরা এখানে তারপর যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ইনস্টাগ্রাম লেখা, ইনস্টাগ্রাম লেখাটা এটা আসলে কি কাজ করবে? ইনস্টাগ্রাম লেখাটা আপনি এই ইনস্টাগ্রামের যেখানেই থাকেন না কেন, ইনস্টাগ্রামের যেখানেই আপনি থাকেন না কেন, ধরুন এই যে আমরা স্ক্রল করতে করতে অনেক দূরে চলে এসেছি তাই না? তো এখন আপনি চাচ্ছেন এক ক্লিকে আপনি একদম উপরে চলে যাবেন, হোমে চলে যাবেন, এক ক্লিকে হোমের প্রথম পেজে চলে যাবেন। সেটা কিভাবে করতে পারবেন? আপনি যদি ইনস্টাগ্রাম লেখাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আমাকে কি করবে এই অ্যাপসটা আমাকে একদম হোমে নিয়ে যাবে, হোমে একদম প্রথম পেজে নিয়ে যাবে এক ক্লিকে। আপনি ধরেন অনেক স্ক্রল করতে করতে অনেক নিচে চলে এসেছেন, তো এখন আপনাকে আবার উপরে যেতে হলে আবার স্ক্রল করে করে উপরে যেতে হবে, তো এটা অনেক টাইমের ব্যাপার। তো এটা থেকে আমরা মুক্তি পাবো কোথা থেকে? ইনস্টাগ্রাম থেকে। আমরা ইনস্টাগ্রাম লেখাতে যদি ক্লিক করি তাহলে দেখেন ইনস্টাগ্রাম লেখাতে ক্লিক করলাম এটা হোমের এই পেজে নিয়ে আসলো। আবার দেখেন আমি স্ক্রল করে নিচে আসতেছি, স্ক্রল করে নিচে আসলাম আমরা ইনস্টাগ্রামের, এখান থেকে আমরা স্ক্রল করে নিচে আসতেছি, দেখেন আমরা নিচে চলে আসলাম। এখন যদি আমরা হোমে একদম ফার্স্ট পেজে যাইতে চাই তাহলে ইনস্টাগ্রাম এই অপশনে আমরা ক্লিক করব, এই অপশনে ক্লিক করলে আমাদের হোমে নিয়ে আসবে। তাহলে আমরা কি বুঝলাম যে যদি আমরা ইনস্টাগ্রামে এক ক্লিকে যদি হোমে আসতে চাই, হোমের একদম ফার্স্ট পেজে আসতে চাই তাহলে এই ইনস্টাগ্রাম লেখাতে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে হোমে নিয়ে আসবে, হোমের ফার্স্ট পেজে নিয়ে আসবে। এই অপশন শেষ। তারপরের অপশনটা কি? শেয়ার। তারপরের অপশনটা শেয়ারের অপশন। এখান থেকে আপনি ডাইরেক্ট আপনি শেয়ার করতে চা পারেন অথবা মেসেজিং করতে পারেন। এখান থেকে আপনি ডাইরেক্ট শেয়ার করতে পারবেন অনেক কিছু, আবার মেসেজ করতে পারবেন কারোর সাথে। যদি আপনি মেসেজ করতে চান তাহলে আপনি কি করতে পারেন, আপনি এই অপশন থেকে মেসেজ করতে পারবেন। এই অপশন এই যে এখানে যে ইনস্টাগ্রামে একদম উপরে যে এখানে একটা ধরন আইকন দেখাচ্ছেন, এই আইকনটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন অথবা আপনি শেয়ার করতে পারবেন। আপনার মেসেজে মেসেজিং এর মাধ্যমে আপনি একাধিক ব্যক্তিকে আপনি এখান থেকে কোনো কিছু শেয়ার করতে পারবেন বা মেসেজ করার যে অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে পেনে ক্লিক করলে আপনি এখানে সার্চ দিয়ে দিয়ে আপনি অনেকজনকে একসাথে একটা মেসেজ আপনি সেন্ড করতে পারবেন। দেখেন এই যে এখানে আমি যখন সার্চ করব, সার্চ করলে এখানে চলে আসবে, আমি যা সার্চ করব তাকে আমি এখান থেকে খুঁজে নিতে পারবো, খুঁজে নিয়ে এখানে জাস্ট টিক দিতে পারি, এই যে অ্যাড হয়ে গেল একটা।
আপনি আবার যদি আপনি যদি অ্যাড করতে চান এবার যদি এই যে আমি যদি আমাকে মেসেজ দিতে চাই আমি আমাকে মেসেজ করতে চাইলে দেখেন এখান থেকে আমি লিখে সার্চ করলাম এখন এখানে যদি আমি অ্যাড করে দিই তাহলে এখান থেকে আমাকে ওই মেসেজ দিতে পারবে অ্যাড করে দিলাম আবার যদি আপনি কাউকে পার্সোনালি কোনো মেসেজ করতে চান তাও পারবেন আপনি সেটা কি ভাবেন এটা এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন সার্চ করে নিয়ে সার্চ করে নিলাম আমি নিয়ে এখন এনাকে আমি মেসেজ করব তো মেসেজ করার জন্য এটাতে ক্লিক করে আমরা কি করব নেক্সট করব নেক্সট অপশনে যাব নেক্সট অপশনে গেলে যে এটা আমার প্রোফাইলে চলে যাবে এখন আমি যদি এনাকে হাই দিই এখান থেকে আমি এনাকে হাই দিই তো হাই দেওয়ার পরে এখন এটা যদি আমরা মেসেজ অপশনে যাই দেখেন এখানে শো করবে এই যে এখানে দেখেন শো করতেছে আমরা কি করতে পারি আমরা এখান থেকে একাধিক ব্যক্তিকে একসাথে মেসেজ করতে পারি অথবা আমরা চাইলে একজন ব্যক্তিকে খুঁজে বের করে আমরা এখান থেকে মেসেজ করব তাহলে আমরা মেসেজ করতে পারবো কোথা থেকে ইনস্টাগ্রামের একদম টপে ডান পাশে যে আইকনটা পাবো এই আইকনে ক্লিক করব এই আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে মেসেজ করতে পারবো এই আইকনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আমরা কাদেরকে মেসেজ দিয়েছি কারা আমাদের লিস্টে আছে তো যদি এক্সট্রা করে নতুন কাউকে আমরা মেসেজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এখানে যে পেনের মধ্যে যে বক্সের মধ্যে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করতে হবে আইকনে ক্লিক করার পরে আপনি যার সাথে মেসেজিং করতে চান তাকে খুঁজে বের করতে হবে এখানে যার সাথে আপনি মেসেজিং করবেন তাকে আপনি এখানে খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনি এখান থেকে এখান থেকে দেখেন খুঁজে বের করবেন নাম লিখে খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনি তাকে এখান থেকে অ্যাড করবেন অ্যাড করে দেওয়ার পর এখান থেকে নেক্সট আপনি যদি একাধিক ব্যক্তিকে মেসেজ করতে চান যদি গ্রুপ গ্রুপ মেসেজিং করতে চান তাহলে সেম সেম কাজটা এখানে একাধিক ব্যক্তিকে খুঁজে বের করবেন এখন যদি আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করি এখানে গ্রুপ আকারে হয়ে যাবে আমি ওটা নিচ্ছি না আমি এটা নেব দেখেন দুইটা আমি অ্যাড করলাম এখন নেক্সট যদি করি এখন এই দুই জনের সাথে আমি এখান থেকে মেসেজ করতে পারবো গ্রুপে তো এবার যদি কারোর সাথে মেসেজ করতে চান আপনি তাহলে এই অপশনটা থেকে আপনি এই আইকনে আসবেন আইকন থেকে আপনি মেসেজ করবেন যদি ইনস্টাগ্রামে কাউকে মেসেজ করতে হয় ওয়েব ভার্সনে মোবাইল ভার্সনে অন্যরকম থাকতে পারে কিন্তু ওয়েব ভার্সনটা এইভাবে আমরা করব এরপরের অপশনটা হচ্ছে স্টোরি স্টোরি এটা আপনারা সবাই জানেন কিভাবে একটা স্টোরি দিতে হয় আপনি চাইলে স্টোরি দিতে পারেন এই যে ইওর স্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড করে দেবেন যে পিকচারটা যেভাবে মাধ্যমে দেখালাম সেইভাবে আপনি চাইলে স্টোরি দিতে পারেন তারপরের অপশনটা আমরা কি পাই আচ্ছা তারপরের অপশনে আমরা দেখতে পাবো একটা পোস্ট আমরা পোস্ট দেখতে পারবো তাহলে এখান থেকে এই তিনটা শেষ সেখান থেকে হোম আচ্ছা হোম হোমটা নিয়ে একটু কথা বলি এই যে হোম যে আইকনটা এই হোম আইকনটা আসলে কি হোম আইকনটা হচ্ছে হলো ইনস্টাগ্রামে আপনার ফ্রেন্ড বা আপনি যাদেরকে ফলো করেন তারা যত পোস্ট করেছে সেই সমস্ত পোস্টগুলোকে আপনি হোম আইকনে ক্লিক করলে দেখতে পারবেন আমরা যদি কোনো পোস্ট দেখতে চাই ইনস্টাগ্রামে তাহলে আমরা কোথা থেকে দেখতে পারবো আমরা ইনস্টাগ্রামের যে হোম যে আইকনটা আছে এই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমার ফ্রেন্ডরা কে কি পোস্ট দিল আমি সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবো তাহলে হোম আইকন থেকে আমরা ইনস্টাগ্রামে যারা পোস্ট করেছে বা যারা তাদের মেমোরিজ গুলো শেয়ার করেছে সেগুলো আমরা দেখতে পারবো বা যারা মার্কেটিং করতেছে তাদেরকে আমরা এখান থেকে খুঁজে বের করবো বা তাদেরকে আমরা দেখতে পারবো হোম আইকন থেকে তাহলে হোম আইকন থেকে আমরা কি শিখলাম আমরা ক্যামেরার যে অপশনটা আছে পিকচার কিভাবে এডিট করতে হয় পিকচার কিভাবে ডাউনলোড করতে হয় সেটা শিখলাম এরপরে ইনস্টাগ্রাম লেখা এটার কি কাজ ইনস্টাগ্রাম হচ্ছে না ইনস্টাগ্রাম এইখানে যে লেখাটা দেখা যাচ্ছে এটা একটা আইকন এই আইকনটা কি কাজ করে আইকনটা কাজ করে হচ্ছে না আমি হোমে যদি স্ক্রল করতে হতে অনেক নিচে চলে যাই তাহলে আমি যেখানে থাকি না কেন টোটাল কথা অ্যাপসের যেখানে থাকি না কেন ইনস্টাগ্রাম লেখাতে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি সে হোম পেজে একদম প্রথমে নিয়ে যাবে আমাকে তারপরের অপশন কি তারপরের অপশন হচ্ছে মেসেজ আপনি যদি কাউকে মেসেজ করতে চান
তাহলে আপনি এই অপশন থেকে মেসেজ করতে পারবেন। মেসেজ অপশন থেকে আপনি একাধিক ব্যক্তিকে কানেক্ট করে আপনি মেসেজ করতে পারবেন, গ্রুপ মেসেজ করতে পারবেন, আবার চাইলে আপনি সিঙ্গেল মেসেজও করতে পারবেন সার্চ করে করে। সার্চ যে হবে, সার্চ যে করবেন আপনি, এই সার্চ করার জন্য আপনি যখন একজন ব্যক্তিকে সার্চ করবেন, আচ্ছা আমি এই বিষয়টা আরেকবার দেখাই, তো আপনি একজনের সাথে মেসেজ করবেন। আচ্ছা এখানে আপনাদের মধ্যে তো মোটামুটি সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে তাই না? জি ভাই। রমজান ভাই ধরেন আমি আপনার সাথে মেসেজ করব, মেসেজিং করব, তো এখন আপনার সাথে এই মেসেজ করার অপশনে আমি আসব। এসে এখন আপনাকে আমি কিভাবে খুঁজে বের করব, আপনার নাম লিখে সার্চ করব আমি, নাকি আপনার ইউজার নেম লিখে সার্চ করব? তো এখানে মেসেজিং করার জন্য অবশ্যই আপনি কি করবেন, ইউজার নেমটা সার্চ করতে হবে। আমরা যখন মেসেজিং করব তখন আমাদের ইউজার নেমটা যেটা সেটা সার্চ করব। আচ্ছা আপনার ইউজার নেমটা বলেন। এমডি রমজান আলী 2071। এমডি স্পেলিংটা বলেন। ডট আছে, ডট বলেন, ডট আছে। এমডি ডট, ডট তো রমজান আলী আর এ এম এম জে এন জে এ এন এ এল আই এ এল আই 2071 এই যে চলে এসেছে। ইউজার নেম লিখে সার্চ করলে কি হবে, আমরা যদি ইউজার নেম লিখে সার্চ করি তাহলে যে ব্যক্তিকে আমরা সার্চ করব সেই ব্যক্তিকেই আমরা পাবো, আর যদি আমরা শুধুমাত্র নাম লিখে সার্চ করি তাহলে যে ব্যক্তিকে আমরা সার্চ করতেছি সেই ব্যক্তিকে আমরা পাবো না। যেমন দেখেন এই যে রমজান আলী লিখে আমি সার্চ করলাম, তাহলে দেখেন এখানে রমজান ভাই কিন্তু নাই। আমরা যদি সিঙ্গেলি যদি ওনার নাম লিখে সার্চ করি, দেখেন যদি আমরা নাম লিখে সার্চ করি দেখেন এই যে রমজান আলী, এমডি রমজান আলী, এমডি রমজান আলী অনেক নাম চলে এসেছে, সবারই সেম নাম কিন্তু ইউজার নেমটা চেঞ্জ। তো এখানে এক কাজ কি হয়, এখানে ইউজার নেমের উপরে সার্চ করা হয়। আমরা কাউকে যদি খুঁজে বের করতে চাই তাহলে ইউজার নেম লিখে আমরা সার্চ করব। ইউজার নেম লিখে সার্চ করলে আমরা যে ব্যক্তিকে আমরা খুঁজবো সেই ব্যক্তিকেই আমরা পেয়ে যাবো ইউজার নেম লিখে সার্চ করার জন্য। আচ্ছা এই সার্চ অপশন থেকে আর একটা কথা মনে পড়লো, যে কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই, ভুলে গেছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই যে প্রোফাইলের বায়োতে, প্রোফাইলের বায়োতে আমাদের হ্যাশট্যাগ সেট করতে হবে। হ্যাশট্যাগ এখানে হ্যাশট্যাগ সেট করতে হবে। তো আপনারা কি করবেন, প্রোফাইলের বায়োতে অবশ্যই তিনটা আপনারা হ্যাশট্যাগ সেট করবেন, হ্যাশট্যাগ দিয়ে দেবেন। হ্যাশট্যাগটা কিভাবে, একটা হ্যাশ চিহ্ন দেবেন, একটা হ্যাশ চিহ্ন দেবেন, হ্যাশ চিহ্ন দেওয়ার পরে একটা কিবোর্ড থেকে হ্যাশ নেবেন। হ্যাশটা নেবেন কিভাবে, শিফট থেকে কিবোর্ডের উপরে থ্রি যে লেখাটা আছে সেই থ্রিতে ক্লিক করলে হ্যাশটা ওপেন হবে বা হ্যাশ লেখাটা উঠে যাবে। এই হ্যাশ লেখার পরে এখান থেকে আপনার যে প্রোফাইল, আপনার যে প্রোফাইল, এই প্রোফাইলের উপরে আপনি ট্যাগটা বসাবেন, আপনি নামটা দেবেন। আপনার প্রোফাইল কোন বিষয়ে, আপনি বিজনেসের যদি প্রোফাইল হয়ে থাকে সাপোজ আপনি এখানে আপনি টি শার্ট সেল করবেন, তাহলে এটা কি, টি শার্টটা কিসের ভিতরে যায়, ফ্যাশনের মধ্যে যায়। তাহলে প্রথমত আপনি এটাতে ফ্যাশন আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, ফ্যাশন দিতে পারেন, তিনটা দিয়ে দেবেন, তারপরে টি শার্ট দিয়ে দেবেন, বা তারপর দিতে পারেন ফ্যাশন ডিজাইন দিতে পারেন, এরকম হ্যাশট্যাগ, তিনটে হ্যাশট্যাগ সেট করবেন বায়োতে। এটা ভুলে গেছিলাম বলার জন্য, তো মনে পড়লো বলে দিলাম যে আপনারা আপনাদের প্রোফাইলে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো হ্যাশট্যাগের মাধ্যমে আমরা সার্চ করে থাকি, তো সেটা কিভাবে ওইটা আমরা আসবো, সার্চে যখন যাব তখন আমরা হ্যাশট্যাগ নিয়ে আমাদের একটা টপিকে আছে, আমরা যে হ্যাশট্যাগ ইউজ এটা আমরা শিখবো এখানে। তো হ্যাশট্যাগে পরে আসি, তারপরে মেসেজে গিয়ে তাহলে কি করবো, যখন কারোর সাথে মেসেজ করব তখন তার ইউজার নেমটাকে লিখে আমরা সার্চ করার ট্রাই করব। যদি তাকে ইউজার নেম লিখে আমরা সার্চ করি তাহলে সঠিক ব্যক্তিকে আমি খুঁজে পাবো ইনস্টাগ্রামে। তো অবশ্যই আমরা যখন কোনো কিছু সার্চ করব তখন তার ইউজার নেম, কোনো ব্যক্তিকে সার্চ করব বা কোনো প্রোফাইলকে যদি সার্চ করতে চাই তাহলে তার ইউজার নেম লিখে সার্চ করব। সার্চ করলে আমরা তাকে মানে সঠিক ব্যক্তিকে খুঁজে পাবো। আচ্ছা এই অপশন শেষ, এখন আসেন পরের যে অপশনটা, উপরের তিন অপশন শেষ। এবার পরের অপশনটা হচ্ছে হলো যে এই যে এখানে যে আমরা হোম পেজে এসেছি, হোম পেজে আসলে আমরা কি পাবো, হোম পেজে আমরা
পোস্ট দেখতে পারবো, আমার ফ্রেন্ডরা কি পোস্ট করেছে সেটা আমি দেখতে পারবো। তাহলে এখন এই পোস্ট সম্পর্কে আগে বুঝি আমরা। তো এই পোস্টটা সর্বপ্রথম এখানে দেখবেন, একজনের পোস্টের ক্ষেত্রে এখানে সর্বপ্রথম একটা পিকচার দেওয়া থাকবে। এই পিকচারটা কি করবে, যে ব্যক্তি পোস্টটা করেছে সেই ব্যক্তি এখানে প্রোফাইলটা শো করবে। তাহলে আমরা যদি এই প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, তাহলে সর্বপ্রথম যে অপশনটা আছে প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, তাহলে সরাসরি তার প্রোফাইলে নিয়ে যাবে আমাকে। যদি আমরা কোনো একটা পোস্টের এই পিকচারে যদি আমরা ক্লিক করি, পিকচারে ক্লিক করলে আমাদেরকে সরাসরি সেই প্রোফাইলে নিয়ে যাবে। প্রথমে আমরা এখানে নাম পাচ্ছি, সরি আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, ছোট্ট একটা প্রোফাইল দেখতে পাচ্ছি। এখন এই প্রোফাইলের যে ইমেজটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে সরাসরি আমাদেরকে নিয়ে যাচ্ছে তার প্রোফাইলে। ওকে, তারপরের অপশনটা কি, তারপরের অপশনটা হচ্ছে হলো নেম। এখানে এই প্রোফাইলের যে নেমটা আছে, এই নেমটাতেও যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়, দেখেন নেমটাতেও যদি আমরা ক্লিক করি তাহলে সেই প্রোফাইলে আমরা চলে যাচ্ছি। তাহলে একজনের প্রোফাইল যদি আমরা ভিজিট করতে চাই, তাহলে কি করতে পারি আমরা, সেই প্রোফাইলের পিকচারে অথবা প্রোফাইলের যে নেমটা সেই নেমে ক্লিক করে আমরা সেটা ভিজিট করতে পারি। যদি কোনো প্রোফাইল ভিজিট করতে হয় আমাদেরকে, তাহলে আমরা সেই প্রোফাইলের পিকচার অথবা নেমে ক্লিক করে আমরা সেই প্রোফাইলটা ভিজিট করব। ওকে, তারপরের অপশন দেখেন, এই নাম শেষ হওয়ার পরে একদম ডান পাশে থ্রি ডট, তিনটা ডট দেওয়া আছে। আচ্ছা, এই তিনটা ডটের কি কাজ সেটা দেখব আমরা। তিনটা ডটে এখানে আমরা যদি ক্লিক করি, এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করলে আমরা দেখতে পারবো কয়েকটা অপশন। রিপোর্ট, সর্বপ্রথম আছে রিপোর্ট, রিপোর্টের অপশন। রিপোর্ট, যদি আমি তাকে তার প্রোফাইলে রিপোর্ট করতে চাই, যদি অভিযোগ জানাতে চাই এই প্রোফাইলের উপরে, তাহলে আমি কি করতে পারি, রিপোর্টে ক্লিক করতে পারি। তারপরের অপশনটা কি, আনফলো। যদি আপনি চাচ্ছেন যে এনাকে আনফলো করতে, তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট সরাসরি এখান থেকে আপনি আনফলো করতে পারেন। তো আনফলো এই অপশনটা এখানে দেওয়ার কারণটা কি, এটার কারণ বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে হলো ধরুন আপনার এই ফ্রেন্ড মানে কোনো আপত্তিকর কোনো পোস্ট করেছে যেটা আসলে আপনার দেখতে খারাপ লাগতেছে বা ইয়ে করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন, আপনি তাকে আনফলো করতে চাচ্ছেন, আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই আনফলোতে এখান থেকে ক্লিক করে আপনি আনফলো করে দিতে পারবেন। তার প্রোফাইলে গিয়ে তাকে আনফলো করতে হবে না, আপনি এখান থেকে আনফলো করতে পারবেন। বিভিন্ন কারণ আছে এই আনফলোর বিষয়ে, তার মধ্যে আমি একটা বিষয় বললাম আপনাদেরকে। তারপরে কি আছে, গো টু পোস্ট। গো টু পোস্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই যে ইনি যে পোস্টটা করেছে এই পোস্টে আমরা যেতে পারবো। তাহলে যদি গো টু পোস্টে ক্লিক করে দেখি কি হয়, গো টু পোস্টে ক্লিক করলাম, গো টু পোস্টে ক্লিক করলে এই যে পোস্টটা হয়েছে এই পোস্টে আমাকে নিয়ে আসতেছে, দেখেন শুধুমাত্র এই পোস্টটাই। গো টু পোস্টে ক্লিক করলাম, এই পোস্টটাতে আমাকে নিয়ে আসলো। তারপরে আমাদের কি অপশন আছে, তারপরে আছে হচ্ছে হলো শেয়ার। আচ্ছা, এটা ব্যাক ইন, গো টু পোস্ট আমরা দেখলাম, এরপরে শেয়ার টু। তো এখন আপনি চাচ্ছেন এই পোস্টটাকে শেয়ার করতে, এই পোস্টটাকে যদি আপনি শেয়ার করতে চান, তাহলে কি করতে হবে, শেয়ার টু তে ক্লিক করবেন। শেয়ার টু তে ক্লিক করার পরে এখন আপনি এই যে শেয়ার টু ডিরেক্ট, যদি কোনো আপনার ইনস্টাগ্রাম ফ্রেন্ডদের সাথে যদি শেয়ার করতে চান, তাহলে এই যে শেয়ার টু ডিরেক্টে ক্লিক করলে আপনি আপনার ইনস্টাগ্রাম ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবেন। আপনি যদি ফেসবুকের সাথে শেয়ার করতে চান, তাহলে ফেসবুকে এখানে দেবেন, ইনস্টাগ্রাম সরি মেসেঞ্জারে শেয়ার করতে চাইলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপরে ইমেল বা কপি লিংক, লিংকটাকে কপি করে যদি শেয়ার করতে চান করতে পারবেন। তাহলে যদি আপনি কোনো একটা পোস্টকে শেয়ার করতে চান, তাহলে এই শেয়ার টু অপশন থেকে আপনি চাইলে শেয়ারটা করতে পারেন। তারপরে অপশনটা কি, কপি লিংক। কপি লিংক, তো এই পোস্টের যদি আপনি চাচ্ছেন যে এই পোস্টটা শেয়ার করতে লিংকের মাধ্যমে, তাহলে আপনি কপি লিংকে ক্লিক করলে এই শুধুমাত্র এই পোস্টটার লিংকটা কপি হবে। এই পোস্টের যে অ্যাড্রেস আমরা শিখছিলাম, অ্যাড্রেস বারে শিখছিলাম যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা অনলাইনে যখন কাজ করি প্রত্যেকটার একটা করে অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেসে গেলে শুধুমাত্র তাকেই আমরা দেখতে পারবো। যেমন আমরা এখানে ক্লাস করতেছি, এই যে ক্লাস করতেছি, এই ক্লাসের কিন্তু একটা অ্যাড্রেস আছে, আপনারা সবাই কিন্তু একটা অ্যাড্রেসে এসে ক্লাস করতেছেন, একটা লিংকের মাধ্যমে আপনারা এখানে ক্লাস করতেছেন। তো এরকম এই লিংকে যে আপনারা যে এখানে ক্লাসে আসার জন্য যে লিংকটাকে ব্যবহার করেছেন, এটা হচ্ছে হলো ক্লাসের লিংকের অ্যাড্রেস। তো সেম ভাবে যদি আমি এই কপি লিংক থেকে এটার লিংক নিই, লিংক নিয়ে যদি কারোর সাথে শেয়ার করি বা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কি হবে, সেটা শুধুমাত্র এই
পোস্টের যে অ্যাড্রেসটা সেটা হবে। তো আমি এখান থেকে কপি লিংক করলাম, কপি লিংক করে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা শুধুমাত্র ওই একটা পোস্টই দেখতে পারবেন। দেখেন আমি আপনাদের সাথে এই লিংকটাকে শেয়ার করেছি, এখন এই লিংকে ক্লিক করে দেখেন যে শুধুমাত্র একটা পোস্ট এখানে শো করবে, আপনাদের ওখানে এই একটা পোস্ট শো করবে। কেউ একজন চেক দেন, আমি যে লিংকটা দিয়েছি কেউ কোনো একজন চেক করেন, লিংকটা চেক করেন। Yes sir, কি শুধুমাত্র এই চেক করেছি এই পোস্টটা শো করে নাই? জি স্যার, শুধু এই একটা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু আপনাদের এখনো মার্কেটিং বিষয়টা শুরু করি নাই, তো সবাই আমি যে বিষয়গুলো দেখাচ্ছি সবাই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে নিয়ে নেই। যে লিংক শেয়ার করলাম আপনাদেরকে, আপনারা যখন মার্কেটিং করবেন তখন কিন্তু আপনাদের এই লিংক শেয়ার করতে হবে, তখন বলবেন যে লিংক কোথায় পাবো, লিংক কোথায় পাবো, তখন কিন্তু সেটা মেনে নেব না আমি। তো সুন্দরভাবে বিষয়টা বোঝেন, কোথায় থেকে লিংক নেওয়া হচ্ছে সেটা সুন্দরভাবে বুঝে নেন। আমি কিন্তু প্রথমেই সবকিছু দেখাই নিচ্ছি, যখন মার্কেটিং করব তখন একদম দ্রুত গতিতে এগিয়ে যাব। তো লিংকটা কোথায় থেকে নিলাম আমি এটা ভালো করে বুঝে নিয়ে, লিংকটা আমি নিলাম থ্রি ডট থেকে, কপি লিংক অপশন থেকে আমি লিংকটা নিয়ে নিলাম। আপনাদেরকে যখন লিংক নেওয়ার কথা বলা হবে তখন আপনারা এরকম অপশন থেকে আপনারা লিংক নিয়ে নেবেন। আচ্ছা, তারপর ইমবেড লেখা আছে, ইমবেড এটা আপনাদের না শিখলেও চলবে, যদি এটা ওয়েবসাইটের সাথে অ্যাড করেন, যদি আপনি ওয়েবসাইটের সাথে অ্যাড করতে চান আপনার এই পোস্টটাকে, তাহলে আপনি ইমবেড থেকে নিতে পারেন। এখানে একটা ইমবেডে ক্লিক করলে একটা কোড দেবে, কোড আসে, এই যে দেখেন এই যে কোড, এই কোড নিয়ে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারি। তো এটা আমাদের কোনো দরকার নেই, আমরা এটা করতেছি না। তারপরের অপশনটা কি ছিল, ক্যান্সেল, আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করলে তাহলে এই সামনের যে অপশনটা এই অপশনগুলো চলে যাবে, ক্যান্সেলে ক্লিক করলে অপশনটা চলে যাবে। শেষ, তাহলে আমরা টোটাল আইটেম কটা শিখলাম, ছয়টা আইটেম শিখলাম। ছয়টা আইটেমে কি কি, আমরা হোম বাটনে আসলাম, হোম বাটনে আসলে আমরা কি পাচ্ছি, হোম বাটনে আসলে আমরা আমাদের ফ্রেন্ডরা কি শেয়ার করেছে ইনস্টাগ্রামে সেগুলো আমরা দেখতে পারব। আচ্ছা, এখানে দেখা দেখতে এসে আমরা কি কি পাচ্ছি, আমরা এখানে হোমে এসে আমরা সর্বপ্রথম আইকন পালাম ক্যামেরা, ক্যামেরা থেকে আমরা পিকচার এডিট করতে পারতেছি। তারপর ইনস্টাগ্রাম অপশন পালাম, ইনস্টাগ্রাম থেকে আমরা স্ক্রল করে যেখানেই থাকি না কেন ইনস্টাগ্রাম কথাটা ক্লিক করলে তাহলে আমরা একদম ইনস্টাগ্রামের ফার্স্ট পেজে চলে আসবো, ফার্স্ট পেজ একদম প্রথমে যে অপশনটা সেটাতে চলে আসবো। তারপরে ডিরেক্ট মেসেজের অপশন, আপনি যদি কারোর সাথে মেসেজিং করতে চান সেই অপশনে আমরা দেখলাম কিভাবে মেসেজ করবো, সেই অপশনটা দেখলাম। তারপরের অপশনটা হচ্ছে হলো কোনো একজন প্রোফাইলের, হোম বাটনে আমরা যখন কোনো পোস্ট দেখব সেই পোস্টে যে পোস্টটা করেছে তার প্রোফাইল চেক করার জন্য, তার ইমেজে যদি আমরা প্রোফাইল ইমেজে যদি ক্লিক করি তাহলে আমরা সেই ইমেজ দেখতে পাচ্ছি, তার প্রোফাইল দেখতে পারবো। তার নামে যদি আমরা ক্লিক করি তাহলেও তার প্রোফাইল দেখতে পারবো। তারপরের অপশন থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, আমরা যদি ওই ব্যক্তিকে রিপোর্ট করতে চাই তাহলে প্রথম অপশন থেকে রিপোর্ট করব, যদি ওই ব্যক্তিকে আনফলো করতে চাই তাহলে দ্বিতীয় অপশন থেকে আনফলো করব। তারপর যদি ওই পোস্ট শুধুমাত্র ওই পোস্টটাকে দেখতে চাই তাহলে গো টু পোস্টে ক্লিক করলে শুধুমাত্র ওই পোস্টটাই আমরা দেখতে পারবো। তারপরে শেয়ার টু অপশন থেকে আমরা যদি চাই এই পোস্টটাকে শেয়ার করার জন্য কারোর সাথে, তাহলে আমরা শেয়ার টু অপশন থেকে আমরা শেয়ার করতে পারবো, কোথায় কোথায়, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল, তারপরে ডাইরেক্ট ইমেল, ইনস্টাগ্রামে যে আমার ফ্রেন্ড আছে তাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তারপরে কপি লিংক করে আমি কি করতে পারবো, শুধুমাত্র এই লিংক শেয়ার করে, লিংক দিয়ে আমি মানুষের সাথে শেয়ার করতে পারবো। এরপর ইমবেড অপশন থেকে আমরা কি করতে পারবো, আমরা যদি কোনো ওয়েবসাইটের সাথে অ্যাড করতে চাই এই পোস্টটাকে, তাহলে এই ইমবেড থেকে আমরা এই কোডটাই কপি করে নিয়ে আমরা সেটাকে পোস্ট করতে পারি। আর তারপর অপশনটা কি, ক্যান্সেল, এই ক্যান্সেলে যদি আমরা ক্লিক করি, ক্যান্সেলে ক্লিক করলে এটা সামনে থেকে চলে যাবে। আচ্ছা, তারপরে আসেন পরের অপশনটা, তাহলে এই পোস্টের উপরেরটুকু দেখলাম, এবার নিচেরটুকু, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম। এই পোস্ট যে আমি দেখাচ্ছি আবার ভাবেন না যে এইটা শুধুমাত্র এই একটাতেই হবে, আমি যা দেখালাম প্রত্যেকটা যত পোস্ট দেখবেন সবগুলোতে সেম বিষয়। তারপরের অপশনটা আছে এখানে দেখেন লাভ, সর্বপ্রথম এখানে লাভের একটা আইকন দেওয়া আছে, এই লাভের আইকনটাতে যে কি হয়, এই লাভের আইকনে হচ্ছে হলো আপনি যদি এই পিকচারটাকে লাইক করতে চান, লাইক দিতে চান, আমরা কি ফেসবুকে লাইক, আমরা সবাই লাইকটাই বেশি বুঝি, যে আমাদের যে পছন্দ হলো আমরা রিয়াক্ট দিচ্ছি, এখন ফেসবুকে বিশেষ করে রিয়াক্টের অপশন এসেছে তো সবাই বেশি এখন রিয়াক্ট করি, রিয়াক্ট দিই। তো আগে কি ছিল, লাইক ছিল, আমরা পছন্দ হলে ছবিটা একটা লাইক দিতাম। তো এটাও সেম ভাবে এই লাভের যে আইকনটা এটা হচ্ছে হলো লাইক দেওয়া, আপনি এই ছবিতে যদি
লাইক দিতে চান তাহলে এই লাভে ক্লিক করলে দেখেন এটা লাভটা কালারফুল হয়ে গেল। কালারফুল হওয়া মানে লাভে যখন আমি ক্লিক করলাম তখন লাভটা কালারফুল হয়ে গেল, তার মানে কি আমি এটাকে লাইক করলাম। যদি কাউকে লাইক দিতে চাই আমি তাহলে আমরা কি করতে পারি, এই লাভে অপশনটা যদি ক্লিক করি তাহলে তাকে লাভ দেওয়া হইলো বা লাইক দেওয়া হইলো। তো যদি কাউকে লাইক দিতে চান তাহলে অবশ্যই দেখবেন যদি এই লাভ যে আইকনটা আছে এই আইকনটা দেখবেন হোয়াইট কালারের ব্ল্যাক ব্ল্যাক কালার যেটা থাকবে সেটা যখন আপনি ক্লিক করবেন তখন পিঙ্ক কালার হয়ে যাবে। পিঙ্ক কালার হয়ে গেলে আপনি ভাববেন যে এটাকে আপনি লাইক করছেন বা লাইক দিয়েছেন। তারপরের অপশনটা কি, তারপরের অপশনটা হচ্ছে মেসেজ, আপনি সরি মেসেজ না কমেন্ট। আপনি যদি এই পোস্টে বা আপনি যদি এই পিকচারে কমেন্ট করতে চান তাহলে কি করতে পারবেন, এই সেকেন্ড অপশন থেকে আপনি কমেন্ট করতে পারেন। এখানে ক্লিক করলে আমরা কমেন্টের বক্স পাবো, আমরা সেকেন্ড নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করতে চাইলে আমরা কমেন্টের বক্স পাবো। একটু ওয়েট করতে হবে, লোডিং নিচ্ছে। তো এখন আমরা কোথায় ছিলাম, আমরা একটা পোস্টে আমরা কিভাবে লাইক কমেন্ট করতে হয় সেটা দেখতেছিলাম। আচ্ছা এখন আমরা আসি লাইক কমেন্ট, এই যে এটা দেখেন এটা কিন্তু মার্কেটিং হচ্ছে, এটা একটা বিজনেস পেজ, এটা একটা বিজনেস পেজ। এইরকম আপনাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করে সেই পেজে কাজ করতে হবে। এবার এটা দিয়ে আমরা বুঝাই, তো এখন এটাতে কি হবে, এটাতে যদি আমরা লাইক করতে চাই তাহলে সর্বপ্রথম যে লাভ যে আইকনটা দেখতে পারবো এই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এটাকে আমরা লাইক দিলাম। ইনস্টাগ্রামে লাইক দেওয়া অর্থাৎ লাভ, লাভের যে আইকনটা আছে এটাতে আইকনে আমরা ক্লিক করলে এটাতে লাইক দেওয়া হইলো। তারপরের অপশনটা যদি কোনোটাতে আপনি লাইক দিতে চান তাহলে যে লাভের যে আইকনটা পাবেন সেই আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করলে আপনি সেটাতে লাইক দিলেন। তারপরের অপশনটা হচ্ছে হলো কমেন্ট, আপনি যদি এই পোস্টটাতে কমেন্ট করতে চান তাহলে আপনি এই মাঝখানের দুই নাম্বার যে আইকনটা এই দুই নাম্বার আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে কমেন্টের অপশনটা চলে আসবে। এই যে দেখেন কমেন্টের অপশন চলে এসেছে, এখন আপনি এখানে আপনার কমেন্ট করতে পারেন, আপনি যে কমেন্টটা করতে চান সেই কমেন্টটা আপনি করতে পারেন। তো এখানে কমেন্ট আমি করতেছি না, আপনারা চাইলে এভাবে কমেন্টটা করবেন, কমেন্ট করে এখানে পোস্ট করে দেবেন তাহলে হয়ে যাবে। তারপরের অপশনটা হচ্ছে হলো শেয়ার অপশন, শেয়ারে যদি আমি আবার ক্লিক করি, শেয়ারে ক্লিক করলে যে মেসেজ অপশন চলে আসবে। যদি এই পোস্টটা আমি ইনস্টাগ্রামে কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে এখানে ক্লিক করলে চলে যাবে, সেই অপশনে চলে যাবে। এটা নিয়ে আমি আলোচনা করছি, এটা নিয়ে আর দ্বিতীয়বার আলোচনা করার দরকার নেই। তারপরের অপশনটা দেখেন সেভ, মনে আছে এই আইকনটা কোথায় দেখছিলেন, এখানে যে আইকনটা দেখা যাচ্ছে এই আইকনটা কোথায় পাইছিলাম আমরা, প্রোফাইলে, প্রোফাইলে সেভ, হ্যাঁ প্রোফাইলে সেভ আইকন, হ্যাঁ নাম হচ্ছে সেভ আইকন। তো এখন যদি আমি এই পোস্টটাকে যদি আমি সেভ করতে চাই তাহলে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এটা এটা ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হয়ে যাওয়া মানে এই পোস্টটাকে আপনি সেভ করেছেন, তখন এই সেভটা আপনি দেখবেন কোথায় থেকে, আপনি যে এই পোস্টটাকে সেভ করলেন সেভ কেন করলেন, পরবর্তীতে যেন আপনি এই পোস্টটাকে দেখতে পারেন। আপনার এখন সময় নেই এটাকে সেভ রাখতেছেন, আপনি পরে এটাকে দেখবেন, এই পোস্টটা দেখবেন, তাহলে পরে দেখার জন্য আপনি এটাকে কোথায় পাবেন, এটাকে পাবেন হচ্ছে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে যে সেভ আইকনটা আছে এই সেভের আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে পেয়ে যাবেন সেভ। দেখেন আগে একটা ছিল এখন এটা চলে এসেছে, এখন কিন্তু এই অপশনটা চলে এসেছে। তো এরকম ভাবে কি করতে পারি, আমরা সেভ করতে পারি কোনো পোস্টটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভ আইকনে ক্লিক করে ব্ল্যাক হয়ে গেলে আমরা সেটাকে বুঝবো যে সেটা সেভ হয়ে গেছে, এইভাবে আমরা সেভ করতে পারি। আচ্ছা এই অপশন মোটামুটি অপশন শেষ, আর তেমন কোনো অপশন নেই। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয়টা আমি দেখাই আপনাদেরকে।
শুধুমাত্র সিঙ্গেলি যদি এই পোস্টটা কোন একটা নির্দিষ্ট একটা পোস্টকে আপনি সিঙ্গেলি দেখতে চান, হ্যাঁ শুধুমাত্র সেই পোস্টটাকে দেখতে চান, যেমনটা এখান থেকে থ্রি ডট থেকে গো টু পোস্টে আমরা যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে শুধুমাত্র সেই পোস্টটাই আমরা দেখতে পাচ্ছি। তো এই কাজটা আরো একভাবে করা যায়, সেটা যদি আপনারা করতে চান তাহলে এটা কি করবেন, এই পোস্টের নিচে আসবেন, এই পোস্টের নিচে আসবেন, নিচে আসিয়ে আপনি এখানে দেখতে পারবেন টাইম দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে পোস্টটা কখন শেয়ার হয়েছে সেই টাইম দেওয়া থাকবে। তো এখানে দেখেন ওয়ান ডে এগো, একদিন আগে এটাকে পোস্ট করা হচ্ছে। তো যদি আমি এই ওয়ান ডে এগোতে যদি ক্লিক করি তাহলে এটা কি করবে আমাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টের কিন্তু আমরা লিংক নিতে পারি এইভাবে, এই টাইম নিয়ে ক্লিক করে আমরা কিন্তু এই পোস্টের লিংকটাকে নিতে পারি। কিভাবে, এই যে ওপর থেকে দেখেন এখানে একটা লিংক পেয়ে, এই লিংকটা নিয়ে আমরা শেয়ার করতে পারি, অথবা আমরা থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে কপি লিংকের মাধ্যমে লিংকটা নিতে পারি। তো লিংক নেওয়ার উপায় হচ্ছে হলো এটা লাইভ লিংক, যেটাকে লাইভ লিংক বলা হচ্ছে সেটা হচ্ছে হলো এইটা, যে আপনি এই টাইমে ক্লিক করবেন, টাইমে ক্লিক করার পরে আপনি যে লিংকটা পাবেন উপরে সেই লিংকটাকে নিয়ে আপনি সবার সাথে শেয়ার করবেন, সেটা হবে লাইভ লিংক। তাহলে আমরা শিখলাম আমাদের লার্নের বিষয় শেষ, আমাদের মোটামুটি যে হোমের যে লার্নের যে বিষয়টা সেটা শেষ। এখন আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ব্রেকে যান, 20 মিনিট ব্রেক। তাহলে আমাদের একটা পোস্টের লাইক কমেন্ট শেয়ার সেভ কিভাবে করতে হয় এটা আমরা দেখলাম। তাহলে আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাপসটা, মানে অ্যাপস বলতে আমাদের ওয়েবসাইটে আমাদের ফোন স্টাইল করে নিয়ে যে অ্যাপসটা ইউজ করতেছি, এটার টোটাল আমরা কয়টা শিখলাম, আমরা এই আইকনটার কাজ শিখছি, এই একটা, এই একটা, দুইটা, ওপরে তিনটা, পাঁচটা, আর এখানে চারটা, নয় আর তিন, ওপরে তিন, 12টা আইটেমের কাজ শিখলাম। এখন বাকি আছে আর তিনটা আইটেম, আর তিনটা আইটেমের কাজ শিখবো। তাহলে আমাদের ইনস্টাগ্রামের কাজগুলো, যে কাজগুলো আমাদের করতে হবে সেই কাজগুলো সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে, তারপরে আমরা মার্কেটিং শুরু করব, কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয় সেটা শুরু করব। তো বাকি যে তিনটা বিষয় আছে তিনটা বিষয় আমি শেষ করি, এবং এই তিনটা বিষয়ের মধ্যে দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এতক্ষণ যেগুলো বিষয় দেখলাম এগুলো জাস্ট জানার জন্য শিখলাম, কিভাবে কোনটা কি করলে কি হয় সে সম্পর্কে আমরা জানলাম। এখন যে কাজগুলো দেখব, দুইটা কাজ, বিশেষ করে দুইটা কাজ যেটা দেখব সেটাতে আমাদের সবসময় এই এই দুইটা কাজ আমাদের সবসময় করতে হবে। তো এই দুইটা কাজ কি কি সেটা দেখি। এখন আপনারা দেখবেন যে এই তিনটা মাঝখানে তিনটা আইকনের কাজ বাকি আছে, মাঝখানে তিনটা আইকন, যে আইকন আমরা দেখতে পাচ্ছি একটা লাভ, একটা প্লাস আর একটা সার্চ আইকন, এই তিনটা আইকনের কাজ বাকি আছে। তো তার মধ্যে আমরা এটা যদি আসি, এটা হচ্ছে হলো জাস্ট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিটা এখানে দেখাবে। তো অ্যাক্টিভিটি আপনি কোনটাতে লাইক করলেন, কি কমেন্ট করলেন, এগুলো জাস্ট দেখতে পারবেন, এটা তেমন কোনো কাজের না। প্লাস এখানে সাজেস্ট করবে, আপনার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবে এই অ্যাক্টিভিটি, এটা কোনো বিষয় না, এটা আমাদের তেমন কোনো দরকার নেই। এই লাভ যে আইকনটা আছে এটাতে আমাদের তেমন কোনো কিছু দরকার নেই, আমরা এই কাজগুলো আমরা এই সার্চ বাটন দিয়ে আমরা করে নেব। তো আমরা সার্চে আসি, সার্চ বাটনের কি কাজ, সার্চে যদি আমরা ক্লিক করি, আইকনটাতে ক্লিক করি, সার্চে ক্লিক করার পরে উপরে আমরা সার্চ বাটন আমরা দেখতে পারবো, উপরে সার্চ বাটন আমরা দেখতে পারবো, এটা এরকম আসবে, প্রথমত এরকম আসবে। এরকম আসলে আপনারা কি করবেন, যদি কোনো কিছু সার্চ করতে চান বা কাউকে যদি সার্চ করে বের করতে চান তাহলে এই সার্চে ক্লিক করলে আমরা এরকম একটা পেজ পাবো, এখানে অনেক ভিডিও বা পিকচার ওপেন হবে। তো এই ভিডিও বা পিকচারের উপরে দেখবেন সার্চ নামে একটা অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করতে চাইলে যদি কাউকে খুঁজে বের করতে চান, আপনি কাউকে কোনো ব্যক্তিকে যদি খুঁজে বের করতে চান বা কোনো পোস্টকে যদি আপনি খুঁজে বের করতে চান বা কোনো পেজকে যদি খুঁজে বের করতে চান তাহলে এই সার্চ আমাদের কাজে লাগবে। আমরা যদি কাউকে মেসেজ করতে চাই এই সার্চের মাধ্যমে আমরা করতে পারি, আমরা মেসেজ অপশনে না গিয়ে আমরা এই সার্চের মাধ্যমে আমরা মেসেজ করতে পারি। তো এখানে কি করতে হবে আমাদের, আমাদের ইউজার নেম লিখে সার্চ করতে হবে। হ্যাঁ, যদি আমি আমার ইউজার নেমটা লিখি, দেখেন ইউজার নেম লেখার সাথে সাথে আমার আরেকটা যে আইডিটা আছে সেই আইডিটা এখানে শো হচ্ছে। তো এখানে যদি কোনো একজন ব্যক্তিকে আমরা যদি সার্চ করতে চাই তাহলে আমরা এখান থেকে সার্চ করতে পারি। আবার এখানে আমরা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে সার্চ করব, সার্চ যখন করব কোনো পোস্ট আমরা সার্চ করে বের করব তখন আমরা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করব।
হ্যাশট্যাগ আমরা কোথায় পাবো, কেন হ্যাশট্যাগ ইউজ করবো, সেই বিষয়গুলো আমি আসতেছি। যখন হ্যাশট্যাগ অপশনে যাবো তখন আমি শেখাবো। তো সার্চ অপশনটা এতটুকু শিখে নেন যে সার্চ অপশন দিয়ে কোনো একজনকে যদি আপনি খুঁজে বের করতে চান, বা কোনো পোস্ট বা কোনো আপনার পেজ বা কোনো ব্যক্তিকে যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে আপনি সার্চ, এই সার্চ অপশন থেকে আপনি কাজ করবেন। সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পর উপরে সার্চ অপশন পাবেন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে আপনার নির্দিষ্ট যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন, কোনো ব্যক্তির ইউজার নেম অথবা হ্যাশট্যাগ যেটা দিয়ে আপনি চান সার্চ করতে সেটা আপনি সার্চ করতে পারেন। অপশন শেষ, সার্চ অপশন। এরপর অপশন, এটা খুবই খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি ইনস্টাগ্রামে যে পোস্টটা করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আপনাকে এই প্লাস আইকনটা ব্যবহার করতে হবে। ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করার জন্য আমরা কি ব্যবহার করব, আমরা এই আইকনটাকে আমরা ব্যবহার করব, প্লাস আইকনটাকে আমরা ব্যবহার করব। এই প্লাস আইকনটাতে আমরা কিভাবে পোস্ট করব সেটা দেখব। তো এখানে যে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন যে কোনো জায়গা থেকে। আপনি যদি এই প্রোফাইলে থাকেন, প্রোফাইল থেকে যদি প্লাসে ক্লিক করেন তাহলে পোস্ট করার অপশনটা পেয়ে যাবেন। আর এটা কিন্তু আমাদের বেশি বেশি করতে হবে, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি কাজ আমাদের এটাই করতে হবে, আমাদের পোস্ট করতে হবে। এই পোস্টটা আমরা কিভাবে করব সেটা আমরা এখন শিখবো। সবাই অ্যাক্টিভ থাকবেন এখন। তো দেখেন এই যে আইকনটা আছে, এই আইকনে আমরা ক্লিক করব। সর্বপ্রথম আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের নিয়ে যাবে লোকাল ড্রাইভে, নিয়ে যাবে সরাসরি লোকাল ড্রাইভে নিয়ে আসলো। তো লোকাল ড্রাইভে নিয়ে আসার পরে এখন আমরা এখান থেকে পিকচার সিলেক্ট করব। আমরা এখন এখান থেকে পিকচার সিলেক্ট করব, কেন পিকচার সিলেক্ট করব, আপনাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করার আগে সর্বপ্রথম বলেছিলাম যে ইনস্টাগ্রাম হচ্ছে হলো পিকচারের জন্য বিখ্যাত। ইনস্টাগ্রামে পিকচার শেয়ার করা হয়, বিভিন্ন পিকচার শেয়ার করা হয়, সবাই সবার পিকচারগুলো শেয়ার করে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম পিকচারের জন্য বিখ্যাত। তাহলে আমরা কি করব, এখানে পিকচারের মাধ্যমে আমরা মার্কেটিং করব। তো যদি আমরা পিকচারের মাধ্যমে মার্কেটিং করি তাহলে আমরা যে কোনো একটা প্রোডাক্টের আমরা পিকচার নিতে পারি, আমরা একটা টি শার্টের একটা পিকচার নিলাম, টি শার্টের আমরা একটা পিকচার নিয়ে আমরা টি শার্টের একটা পিকচার নিলাম। দেখেন এখানে টি শার্টের একটা পিকচার নেওয়া হয়ে গেল, তো আমাদের এই পিকচারটা চলে আসলো। এখন এই পিকচারটার সাইজ কত হবে, আপনারা যদি কোনো পোস্ট করতে চান, কোনো পিকচার শেয়ার করতে চান, তাহলে সেই পিকচারের একটা সাইজ আছে, 1080x85 মেবি। আপনার এই পিকচারের সাইজটা এটা ডিফল্ট ভাবে ধরে নেই, আপনি যে কোনো পিকচার আপনি যদি এখানে শেয়ার করেন 1085 মেবি, 1085 কি 1080, এই সাইজটা এটা অটোমেটিকলি এটা ইনস্টাগ্রাম ধরে নেবে। আপনি যে পিকচার দিয়ে দেন না কেন সেই পিকচারটা অটোমেটিকলি চার কোনা, টোটাল চার কোনা সমান হবে 1085 অথবা 1080 মেবি, আমি ক্লিয়ারলি আপনাকে এখন বলতে পারছি না, 1085 মেবি, সম্ভবত 1085। এই পিকচারের সাইজটা 1/4 দিকে 1085। তো এই পিকচারটা আপনি অটোমেটিকলি কিন্তু এটা ধরে নিয়েছে, এই সাইজটা অটোমেটিক ধরে নিয়েছে আপনি ইনস্টাগ্রামে। এই একটা বিষয় হলো ইনস্টাগ্রামের, যে আপনি ইনস্টাগ্রামে যে পিকচারই শেয়ার করেন না কেন এটা অটোমেটিক ইনস্টাগ্রাম সাইজ করে নেয়, অটোমেটিক ক্রপ করে নেয়, যে তার সাইজ হচ্ছে হলো 1085 4/4 দিকে 1085। এটা 80 মেবি 85, এটার মধ্যে একটু আমার ডাউট আছে, 80 থেকে 85 অনেকদিন যাবৎ না করে ভুলে গেছি। আচ্ছা এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। চারদিকে 1080 পিক্সেল করে এটার সাইজ অটোমেটিক ইনস্টাগ্রাম নিয়ে নেয় এই পিকচারটা। আর যদি আপনি চান যে আপনি নিজে এই সাইজটা করে দেবেন তাহলে 1080x1080 দিয়ে আপনি এই পিকচারটা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে আর এখানে মূলত আপনি যদি ক্রপ করে নেন সবচেয়ে বেটার হয়, যদি দেখা যাচ্ছে আপনি বড় একটা ইমেজ ইউজ করতেছেন তো ইমেজের যে মেন যে বিষয়টা, মেন যে পার্টটা সেটা দেখা যাচ্ছে কেটে যাচ্ছে। তো এই জন্য আপনি কি করতে পারেন, আপনি
এই পিকচারটা আগে থেকে সাইজ করে নেবেন 1080x1080 দিয়ে। পিকচার সাইজ করে কি জানেন সবাই কিভাবে পিকচার সাইজ করতে হয়, এটা কি পারেন? আমাদের দরকার অ্যাডোব ফটোশপ নামে একটা সফটওয়্যার আছে, যেটা হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেছেন তারা জানেন যে অ্যাডোব ফটোশপ, এই ফটোশপটা হচ্ছে একটা গ্রাফিক্স এর সফটওয়্যার। আপনি ডিজাইনের জন্য এই অ্যাপসটা ব্যবহার করা হয় বা এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। আমরা এই অ্যাডোব ফটোশপ দিয়ে আমরা একটা পিকচারের সাইজ করব। তো সেই পিকচার কিভাবে সাইজ করব সেটা দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা সফটওয়্যারটা ওপেন করে নেব, অ্যাডোব ফটোশপ সিসি। আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। সর্বপ্রথম আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে, একটু সময় লাগবে সফটওয়্যারটা ওপেন হতে। সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা আমাদের যে ইমেজটাকে আমরা সাইজ করতে চাই সেই ইমেজটাকে আমরা সাইজ করে নেব। সেই সাইজটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এই সফটওয়্যারটাতে আমাদের যে ছবিটা আমরা কেটে নেব, যে ছবিটা আমরা কাটবো বা আমরা যে ছবিটা সাইজ করে নেব সেটা আমরা এখানে ওপেন করব। তো সেটা ওপেন করার জন্য আমি ফাইলে যাচ্ছি। আর আপনারা যদি ফটোশপ নিয়ে কারো কোনো আইডিয়া না থাকে তাহলে আমি ফটোশপের ক্লাস নিব 2-3টা যদি আপনারা চান সেই ক্ষেত্রে, আর যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে আমি ফটোশপ নিয়ে কোনো ক্লাস নেব না। তো এখানে ফাইলে যাব, ফাইল থেকে আমি আমার ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ফাইল থেকে আমার ইমেজটাকে এখানে সিলেক্ট করে নেব। জি ভাইয়া ক্লাস নিয়েন। এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে এটাই নিই। হ্যাঁ এটা দিয়ে যেহেতু দেখাইলাম তখন আমি ইমেজটা সিলেক্ট করে নিলাম। আমি এখন এই ইমেজটাকে কি করব, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এটাকে সাইজ করে নেব। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এটাকে আমার কি করতে হবে, সাইজ করে নিতে হবে। এখন কিভাবে সেই সাইজটা করব সেটা দেখাই। সর্বপ্রথম আমরা এই সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যার ওপেন করার পরে সেই সফটওয়্যার আমাদের যে ইমেজটা সেটাকে আমরা ওপেন করব। হ্যাং করলাম, আমি আরো একবার করতেছি, সফটওয়্যারটা হ্যাং করছিল। আমি আরো একবার করি, অনেক ভারী সফটওয়্যার যার কারণে একটু হ্যাং করে, মাঝে মধ্যে হ্যাং করে।
আচ্ছা এখন দেখেন আমাদের পিকচারটা অন হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে সাইজ করে নেব। সাইজটা কিভাবে করতে পারি, আমরা দুটো অপশন করতে পারি। একটা ক্রপ আছে, ক্রপ অপশন থেকে আমরা চাইলে করতে পারি, এই যে এখানে ক্রপ টুলস, এই ক্রপ টুলস এর মাধ্যমে আমরা আমাদের পিকচারটাকে কেটে নিতে পারি, অথবা আমরা চাইলে আমরা কি করতে পারি, ইমেজ অপশন থেকে আমরা ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজ থেকে ক্লিক করার পর এই যে এখানে হাইট এবং ওয়াইড, হাইট এবং ওয়াইড এটাকে পিক্সেলে দিয়ে দেব। পিক্সেলে দিয়ে যারা ফটোশপ সম্পর্কে জানেন না তারা কিছু বুঝতে পারবেন না, তার আগে আপনাদেরকে ফটোশপ জানতে হবে, তারপরে আপনি এটা বুঝতে পারবেন যে অপশন আমি কাজগুলো করতেছি। তো এটাতে আমরা আমরা কি দেব, ওয়াইডে দেব 1080, আমরা হাইটেও দেব 1080, 1080 80 দিয়ে আমরা ওকে করে দেব। তাহলে আমাদের পিকচারটা চার কোণা হয়ে যাবে, মানে ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রামে যদি আমরা পোস্ট করতে চাই তাহলে যে সাইজটা আমাদের দরকার সেই সাইজটা চলে আসবে। এই যে দেখেন এটা আমাদের ইনস্টাগ্রামের সাইজে চলে আসলো, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এই পিকচারটা সাইজ হয়ে গেল। তো আমরা যদি এইরকম ভাবে যদি আমাদের ইমেজটাকে সাইজ করে নিই, নিয়ে আমরা ইনস্টাগ্রামে দিই তাহলেও হবে, অথবা আপনি চাইলে আপনার যে কোনো ইমেজ আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, সেই ইমেজটা ডিফল্ট ভাবে সাইজ ধরে নেবে। তবে দেখা যাবে যে আপনি বড় ইমেজ শেয়ার করলে অনেক সময় দেখা যায় ইমেজের মেন বিষয়টা কেটে যায়, তো ওই জন্য আমাদের দরকার কি, আমরা করব আমাদের ইমেজটা আগে আমরা সাইজ করে নেব। আমরা দুই ভাবে করতে পারি, একটা ক্রপ টুলস এর মাধ্যমে করতে পারি আর একটা ইমেজ সাইজের মাধ্যমে করতে পারি, দুই মাধ্যমে আমরা করতে পারি। তো যখন ফটোশপ নিয়ে আমরা ক্লাস করব তখন আমরা দেখব এই বিষয়গুলো নিয়ে, এখন এটা কিছু বুঝবেন না ফটোশপ। তো আমরা কি করতেছিলাম, আমরা পোস্ট করতেছিলাম, কিভাবে পোস্ট করতে হয় ইনস্টাগ্রামে সেটা শিখতেছিলাম। তো পোস্টে আসার পরে আমরা একটা ইমেজ দিতে পারবো, ইমেজটা নেব, নেওয়ার পরে এখানে এরকম অপশন দেখতে পারবেন। আমি আবার আসি, এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতেছি। প্লাস আইকনে ক্লিক করলে আমাদেরকে ডাইরেক্ট আমাদের লোকাল ড্রাইভে নিয়ে যাবে, লোকাল ড্রাইভ থেকে আমরা আমাদের যে পিকচারটা সেই পিকচারটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন করব। ওপেন করলে অটোমেটিক পিকচারের সাইজটা নিয়ে নেবে, নেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজ আসার পরে আপনি দুইটা অপশন পাবেন নিচে, দেখবেন ফিল্টার আর একটা এডিট। তো ফিল্টারে কি করতে পারবেন, ফিল্টারে চাইলে আপনি আপনার যে প্রোডাক্টটা বা আপনার যে ইমেজটা সেটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন ফিল্টার থেকে। আপনি এই দেখেন ফিল্টার থেকে আপনি একটু সুন্দর করতে পারবেন, আপনার প্রোডাক্টটাকে দেখতে সুন্দর করতে পারবেন ফিল্টার থেকে। আপনি চাইলে আপনি এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করতে পারে। তো এই বিষয়টা কি, আসলে যখন আমরা অনলাইনে শপিং করি তখন দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা অনলাইনে কিনতেছেন, কোনো ড্রেস যদি কিনেন, বিশেষ করে ড্রেসের ক্ষেত্রে আপনি যে ড্রেসটা কিনবেন সেই ড্রেসটা কেনার পরে আপনি পিকচার দেখে যে ড্রেসটা কিনতেছেন সেই ড্রেসটা হাতে আসলে দেখবেন যে অন্যরকম। তো এটা হওয়ার কারণটা কি, এটা হওয়ার কারণ হচ্ছে যে ফিল্টার, ফিল্টার ইউজ করা হচ্ছে এখানে। ফিল্টার ইউজ করে আপনাকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি হাতে পাচ্ছেন প্রোডাক্টটা তখন দেখা যাচ্ছে অন্যরকম। তো এটা হচ্ছে বিষয় যে আমরা অনেকে বলি যে আমরা দেখি একটা পাই আর একটা, কিন্তু আসলে তা না, যে আমরা যে জিনিস দেখি সেইটাই পাই, কিন্তু এখানে ফিল্টারের কারণে আমরা দেখা যাচ্ছে যে জিনিসটা বুঝতে পারি না যে এই জিনিসটা কেমন ছিল আর হয়ে গেল কেমন। তো আপনি চাইলে এখান থেকে ফিল্টারিং করতে পারেন, ফিল্টার অপশন থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করতে পারেন, ফিল্টারের কালার চেঞ্জ করে আপনি চাইলে আপনি সেটা পোস্ট করতে পারেন। তো এখান থেকে অবশ্যই আপনারা যদি চান তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা ফিল্টার এখান থেকে দিতে পারেন, ফিল্টার দিয়ে আপনারা এখান থেকে প্রোডাক্টগুলোকে সাজাতে পারেন। তো আমি সাজেস্ট করো ফিল্টার করার দরকার নাই, আপনারা যা এডিট করবেন সব ফটোশপের মাধ্যমে আপনার পিকচারটা এডিট করে নিয়ে তারপর এখান থেকে জাস্ট আপনি পোস্ট করবেন। তো ফিল্টার করার পর আপনি এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর উপর থেকে নেক্সট অপশন পাবেন, ফিল্টার যদি করতে হয় করবেন, না করলে করার প্রয়োজন নাই। এডিট থেকে এডিটে আসবেন, এডিট থেকে আপনি উপরে নেক্সট অপশন পাবেন, নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন মেন বিষয়, এখন হচ্ছে হলো মেন বিষয়, এখানে দেখেন রাইটে ক্যাপশন। এখন আপনার মার্কেটিং করার জন্য আপনি এই প্রোডাক্টের জন্য লিখতে হবে, মার্কেটিং করার জন্য এই প্রোডাক্টে লিখতে হবে। তো কি লিখবেন এখানে, এখানে টোটাল কথা হচ্ছে হলো আপনি এই প্রোডাক্টের ডিটেলস লিখবেন, প্রোডাক্টের কি ডিটেলস লিখবেন সেটা আমরা মার্কেটিং এ শিখবো। আগে আমরা পোস্ট করা শিখি, কিভাবে পোস্ট করতে হয় সেটা আগে আমরা শিখি। তো এখানে আমি জাস্ট আমি লিখতে পারি চাইল্ড,
আমি লিখলাম চাইল্ড টি-শার্ট, আমি এটা লিখলাম চাইল্ড টি-শার্ট, এটা এতটুকু লিখলাম। লেখার পরে আপনি কি করতে পারবেন, এখন এটাকে পোস্ট করতে পারবেন, পোস্ট। তো এখন এই যে মার্কেটিং যে আপনি করবেন, মার্কেটিং করার সময় যে পোস্টটা করবেন, এই পোস্ট করার সময় আপনি অবশ্যই অবশ্যই আপনাকে প্রত্যেকটা পোস্টে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ সবচেয়ে বেশি ব্যবহার হয়। ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আপনি কোনো একটা প্রোডাক্টকে সার্চ করবেন, কোনো একজনকে ব্যক্তিকে সার্চ করবেন, আপনার হ্যাশট্যাগে হ্যাশট্যাগ দিতে হবে। প্রত্যেকটা পোস্টের জন্য আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে আপনি কি করবেন, আপনার পোস্টটাকে আপনি শেয়ার করবেন। তাহলে কি হবে, ওই ব্যক্তি যদি ওই আপনি যদি হ্যাশট্যাগ না দেন, হ্যাশট্যাগ যদি না দিয়ে কোনো একটা পোস্ট করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে যদি কেউ খুঁজতে চায়, আপনার পোস্ট যদি কেউ খুঁজতে চায়, তাহলে আপনার নাম ধরে আপনাকে সার্চ করে তারপরে খুঁজতে আপনার পোস্টটা দেখতে হবে। আর যদি আপনি এইরকম ব্যক্তি কিন্তু খুবই কম যে আপনাকে সার্চ করবে, করে তারপরে সেই আপনার প্রোডাক্টটা দেখবে, এরকম কিন্তু খুবই কম। মানুষ কি করে যে একজন ব্যক্তি টি শার্ট কিনবে, চাইল্ডের টি শার্ট, একটা ছোট বাচ্চাদের টি শার্ট আমরা মার্কেটিং করতেছি, তো এই ছোট বাচ্চাদের এই টি শার্ট যদি কিনতে চায় কেউ, তাহলে আপনার নাম ধরে সার্চ করবে নাকি এই চাইল্ড টি শার্ট লিখে সার্চ করবে? এই সার্চটা কি করে হবে, এই সার্চটা হবে হচ্ছে হলো হ্যাশট্যাগ এর উপরে। হ্যাশট্যাগ একটা ট্যাগ এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটাকে শেয়ার করবেন, হ্যাশট্যাগ এর মাধ্যমে এই পোস্ট গুলো হবে। তো আমরা কি করব, সর্বপ্রথম আমাদের পোস্ট গুলোতে আমরা আগে লিখবো, আমাদের ইচ্ছা মতো আমরা লিখবো, লেখার পরে আমরা হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ কি দেবো, হ্যাশট্যাগ আমরা দেবো হচ্ছে হলো আপনার হ্যাশট্যাগ আপনি দেবেন এখান থেকে, ধরেন এটা কি, এই হ্যাশট্যাগ দেবেন মূলত আপনার ড্রেসের উপর নির্ভর করে, আপনি কি ইউজ শেয়ার করতেছেন সেটার উপর নির্ভর করে আপনি হ্যাশট্যাগ দেবেন। তাহলে আমি যে ইমেজটা এখানে শেয়ার করতেছি এটা কি ইমেজ, এই ইমেজে কি আছে, সেটা কার জন্য, সেটা কারা ব্যবহার করতে পারবে, এই বিষয়গুলো আপনাকে আগে নোট করতে হবে। নোট করে তারপরে আপনাকে হ্যাশট্যাগ লিখতে হবে। তো এখন আমরা এটা ধরুন এটা বেবিদের একটা ড্রেস, তাহলে আমরা হ্যাশ দেব সর্বপ্রথম, ট্যাগ, এখন ট্যাগ ইউজ করতেছি, হ্যাশ দেব, হ্যাশ দিয়ে আমরা লিখব বেবি টি শার্ট, বেবি টি শার্ট আমরা দিলাম। তারপরে একটা স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে, ও আচ্ছা একটা বিষয় যে হ্যাশট্যাগ এর মধ্যে কোনো হাইফেন বা আপনার স্পেস এগুলো চলবে না, হ্যাশট্যাগ এর মধ্যে একবারে সবকিছু একসাথে, সবকিছু একসাথে লিখবেন, কোনো প্রকার স্পেস চলবে না, যেখানে স্পেস দেবেন সেটা কেটে যাবে। তাহলে আপনি লিখবেন হ্যাশট্যাগ বেবি টি শার্ট, তাহলে আমি লিখলাম হ্যাশট্যাগ বেবি টি শার্ট, এই হ্যাশট্যাগ থেকে শুরু করে বেবি টি শার্ট এর মধ্যে কিন্তু কোনো স্পেস নেই। তো আপনারা যখন ট্যাগ গুলো লিখবেন তখন স্পেস ছাড়া লিখবেন, কোনো প্রকার স্পেস দেবেন না এখানে। আচ্ছা তারপরে আমি আরো একটা ট্যাগ দিই, এখানে বেবি টি শার্ট লিখলাম, এবার আমরা লিখি যে এবার বেবি, বেবি টি শার্ট, বেবি টি শার্ট টাঙ্গাইল দিলাম, বেবি টি শার্ট টাঙ্গাইল এটা হ্যাশট্যাগ দিলাম। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার টাঙ্গাইলে, আপনার একটা শোরুম আছে, আপনি টাঙ্গাইলের মানুষের কাছে এই ড্রেস গুলো সেল করবেন, আচ্ছা তাহলে আমরা কি করতেছি, আমরা টাঙ্গাইলে এই টি শার্টটা সেল করবো। তো টাঙ্গাইল টি শার্ট সেল করার জন্য আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর সুন্দর একটা করে হ্যাশট্যাগ সেট করবেন। তো হ্যাশট্যাগটা আপনি নিজের ইচ্ছা মতো সেট করবেন। তারপরে আমি পরবর্তীতে আসতেছি আমরা কি কি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি সেটা আমরা পরবর্তীতে আসতেছি, আগে হ্যাশট্যাগটা আগে আমরা সেট করে নিই। আমরা প্রথমত আমাদের নিজের ইচ্ছা মতো কিছু হ্যাশট্যাগ দেবো। এই হ্যাশট্যাগটা অবশ্যই আপনি এইভাবে সেট করবেন যে আপনার যে গ্রাহক তারা কিভাবে লিখে সার্চ করতে পারে সেটা আগে আপনি ধরবেন, বা আপনি আগে সেটাকে বুঝবেন, যে আপনি নিজের দিক দিয়ে আগে দেখেন যে আপনি যদি অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে যে প্রোডাক্টটা কিনতে চান সেই প্রোডাক্টের কিওয়ার্ড লিখে কিন্তু সার্চ করেন,
গুগলে যদি আপনি কিনতে চান তাহলে দেখা যাচ্ছে গুগলে আপনি সেই প্রোডাক্টের কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করতেছেন, তাহলে আপনি যদি প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টটার নামটা কি, সেই প্রোডাক্টটা আর কে কি লিখে সার্চ করতে পারে, সেই বিষয়গুলো আপনি হ্যাশট্যাগের ভিতরে রাখবেন। তো আমার এটা বেবিদের জন্য, তো আমি বেবি টি শার্ট লিখলাম, তারপর আমি যেহেতু টাঙ্গাইলে সেল করবো তাহলে আমি এখানে দিলাম বেবি টি শার্ট টাঙ্গাইল, এটা দিলাম। তারপরে আমি আবার হ্যাশট্যাগ স্পেস দিয়ে হ্যাশট্যাগ টাঙ্গাইল দিই, টাঙ্গাইল টি শার্ট, আমি টাঙ্গাইল টি শার্ট দিতে পারি। আমি তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম এখানে, আমি প্রথমত হ্যাশট্যাগ ইউজ করলাম বেবি টি শার্ট, তারপরে হ্যাশট্যাগ ইউজ করলাম বেবি টি শার্ট টাঙ্গাইল, তারপরে টাঙ্গাইল টি শার্ট, এই তিনটা আমি হ্যাশট্যাগ ইউজ করলাম। হ্যাশট্যাগ ইউজ করার পরে এখন দেখেন পরের অপশন দূরে আছে লোকেশন আর ট্যাগ পিপল, লোকেশন আর ট্যাগ পিপল। এই যে ট্যাগ যে পিপলটা আছে এই ট্যাগ পিপলটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোনো করার দরকার নেই, ট্যাগ পিপল কাউরে ট্যাগ করার দরকার নেই। এই ট্যাগ করলে দেখা যায় যাকে ট্যাগ করেন সে বিরক্ত বোধ করে, তো আমরা কাউকে আমরা বিরক্ত করব না, আমরা আমাদের নিজেদের মতো মার্কেটিং করব কাউকে বিরক্ত করা ছাড়া। তো ট্যাগ আমরা কাউকে করব না, ট্যাগ ছাড়া আমরা মার্কেটিং করব। তো ট্যাগ একান্তই যদি আপনার যদি ধরেন দুই তিনটা অ্যাকাউন্ট থাকলো সেই অ্যাকাউন্টে আপনি ট্যাগ করতে পারেন, আপনার চেনা ব্যক্তিদের সাথে আপনি ট্যাগ করতে পারেন, কিন্তু আপনি এমন কাউকে ট্যাগ করবেন না যে আপনাকে চেনে না, এরকম কাউকে ট্যাগ করবেন না। তো ট্যাগ টোটালি অপশন আমি ট্যাগ দেখাবো না, ট্যাগ শেখাবো না, ট্যাগ অপশনটা বাতিল, আমরা অ্যাড লোকেশনটা দেখি। তো অ্যাড লোকেশনে আমরা ক্লিক করব, অ্যাড লোকেশনে ক্লিক করে আমরা কোন লোকেশনে এই প্রোডাক্টটা সেল করব সেটা আমরা এখান থেকে সেট করে দেব। আমরা টাঙ্গাইলে করতে চাই, তাহলে টাঙ্গাইল লেখেন, টাঙ্গাইল লেখেন, এখানে দেখেন টাঙ্গাইল লেখার পর চলে এসেছে টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, টাঙ্গাইল, এখান থেকে অনেক অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে টাঙ্গাইলে যে এটা নিচ্ছি এই অপশনটা আমি সিলেক্ট করলাম, এই লোকেশনটা দিয়ে দিলাম, তাহলে আমি আমার লোকেশনটা এখানে সেট করে দিলাম। প্লাস আমি সর্বপ্রথম একটা পোস্ট করার জন্য সর্বপ্রথম আমি প্লাস আইকনে ক্লিক করে একটা পিকচার সিলেক্ট করলাম, পিকচার সিলেক্ট করার পরে সেটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে চাইলে আপনি করতে পারেন নাও করতে পারেন ফিল্টার অপশনটা, তো ফিল্টার করতে চান করবেন, না করলে নাই, ফিল্টার থেকে এডিটে আসবেন, এডিট থেকে উপর থেকে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে এই পোস্টের এই পেজটা আসবে, আসার পরে এখানে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে হলো টি শার্ট সম্পর্কে লেখা, আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে লেখা। তো এখানে কি লিখবেন সেটা আপনারা পরে শিখবেন, আগে আমি পোস্ট করাটা শেখাই আপনাদেরকে। এই টি শার্ট সম্পর্কে আমি লিখবো আগে সর্বপ্রথম যে এই টি শার্ট কার জন্য কে ব্যবহার করতে পারে, এই টি শার্টের প্রাইস কত, এই টি শার্ট কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে, কোন দেশে সেল করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো পুরো ডিটেলসটা আপনি এখানে লিখবেন। লেখার পরে আমাদের আর একটা কাজ আছে, আমাদের হ্যাশট্যাগ সেট করতে হবে, আমাদের পোস্টে হ্যাশট্যাগ সেট করতে হবে। তো এই হ্যাশট্যাগটা সেট করার জন্য আমরা কি কি করব, আমাদের প্রোডাক্টের সাথে সম্পর্কিত যে হ্যাশট্যাগগুলো আছে সেই হ্যাশট্যাগগুলো আমরা এখানে সেট করে দেব। তো আমরা কি করতেছি, আমরা বেবিদের টি শার্ট সেল করতেছি, এই জন্য আমরা বেবি টি শার্ট লিখলাম। আমরা কোথায় সেল করব, আমরা এটা টাঙ্গাইলে সেল করব, এই জন্য আমি টাঙ্গাইল টি শার্ট দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে এই কিওয়ার্ডগুলো সেট করবে। আচ্ছা, এটা হ্যাশট্যাগে পরে আসতেছি, তো যতটুকু আলোচনা করছি এতটুকু একে বুঝে নেন। তো আমি তিনটা হ্যাশট্যাগ ইউজ করলাম, আর হ্যাশট্যাগগুলো অবশ্যই 15 থেকে 20টা আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, 15 থেকে 20টা বা 10টা, সর্বনিম্ন 10টা হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনার প্রত্যেকটা পোস্টে সর্বনিম্ন 10টা পোস্ট 10টা হ্যাশট্যাগ থাকবেই, 15টা বা 20টা হ্যাশট্যাগ ইউজ করলে সবচেয়ে ভালো হয়, তবে সর্বনিম্ন 10টা হ্যাশট্যাগ ইউজ করতেই হবে, নোট করে নিয়ে 10টা হ্যাশট্যাগ সর্বনিম্ন, সর্বোচ্চ 30টা করার দরকার নেই, 15 থেকে 20টা করবেন, মাঝে মাঝে অবস্থানে থাকবেন। তো এটা এতটুকু বুঝতে পেরেছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। তাহলে আমরা এখন কি করব, এটাকে শেয়ার করব, আমরা এটাকে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পরে এটা এখন শেয়ার হবে, আমার পোস্টে শেয়ার হবে। তো এটাতে আমরা শেয়ারে ক্লিক করে দিয়েছি, একটু টাইম লাগতেছে শেয়ার হতে। হ্যাঁ, শেয়ার হয়ে গেছে, এটা আমাদের শেয়ার হয়ে গেছে, দেখেন এটা চলে এসেছে। এটা কোথায় থেকে শেয়ার হয়েছে, এটা টাঙ্গাইল থেকে, নিচে দেখেন লোকেশন চলে এসেছে, উপরে আমার নাম এবং নিচে টাঙ্গাইল, এই লোকেশনে এটা শেয়ার হয়ে গেছে, এটা শেয়ার হয়ে গেছে। এখন এই যে এখানে দেখেন আমরা কি লিখছিলাম, চাইল্ড টি শার্ট, মোরে ক্লিক করলে আমাদের হ্যাশট্যাগ সহ আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন আমাদের প্রোফাইলে দেখি, প্রোফাইলে আসলে হয়েছে কিনা, এই দেখেন প্রোফাইলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রোফাইলে যখন ক্লিক করলাম তখন দেখি আগে দুইটা ছিল, এখন
তিনটা হয়ে গেছে উপরে দেখেন তিনটা পোস্ট আমরা লিস্টে যদি ক্লিক করি লিস্টে দেখতে পাবো প্রথমে আমাদের এখনকার যে পোস্টটা সেই পোস্টটা চলে আসলো আচ্ছা আমরা পোস্ট করলাম হ্যাঁ পোস্ট করলাম এটা আমরা বুঝলাম এখন কথা হচ্ছে এই যে আপনি যে পোস্ট করলেন মানুষ আপনাকে খুঁজে পাবে কি করে বা মানুষ যখন কিনতে যাবে এই প্রোডাক্টটা কিনতে যাবে তখন মানুষ কিভাবে আপনাকে খুঁজে পাবে বা আমি যে পোস্ট করলাম আমাকে কিভাবে খুঁজে পাবে তো এইটা মানুষ কিভাবে করে সেটা দেখে যারা গ্রাহক তারা কিভাবে সার্চ করবে আপনাকে কিভাবে বের করবে সেটা আমি এখন সার্চ করব এই যে সার্চে আসবেন এটা এখন আমরা দেখব কিভাবে মানুষ সার্চ করবে সার্চে আসার পরে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পরে আমরা যে ওই যে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ সেট করছিলাম মনে আছে তো আমরা তিনটা হ্যাশট্যাগ সেট করছিলাম তাহলে আমি গ্রাহক হ্যাঁ আমি গ্রাহক তো আমার একটা বেবিদের জন্য একটা ড্রেস কিনতে হবে তো ড্রেস কেনার জন্য আমি কি করলাম আমি ইনস্টাগ্রামে আসলাম ইনস্টাগ্রামে এসে এখন আমি দেখব তো ড্রেস সার্চ করব তো আমি টাঙ্গাইল থেকে আমি আসি তো আমি টাঙ্গাইল থেকে সার্চ করব এইজন্য আমি লিখলাম টাঙ্গাইল টাঙ্গাইল টি-শার্ট টাঙ্গাইল টি-শার্ট লিখে আমি সার্চ করব তো টাঙ্গাইল টি-শার্ট লিখে যখন আমি সার্চ করব দেখেন এখানে এই যে একটা পোস্ট আছে টাঙ্গাইল টি-শার্ট নামে এই একটা কিওয়ার্ডে একটা পোস্ট আছে তো যদি আমি শুধুমাত্র টাঙ্গাইল লিখে সার্চ করে দেখি টাঙ্গাইল নামে দেখেন টাঙ্গাইল নামে টাঙ্গাইল হ্যাশট্যাগে শুধুমাত্র হ্যাশট্যাগ টাঙ্গাইল এটাতে 16218টা পোস্ট আছে 16218টা পোস্ট আছে তারপরে কি আছে শাউট আউট 444 পোস্ট টাঙ্গাইল সিটিতে 360টা পোস্ট ইনস্টাগ্রামে টাঙ্গাইল সিটি এই কিওয়ার্ডে 360টা পোস্ট আছে টাঙ্গাইল ট্যুরে আছে 151 তারপরে শুধুমাত্র টাঙ্গাইলাতে আছে হচ্ছে 74 পোস্ট এই দেখেন একটা ট্যাগের উপরে প্রত্যেকটা ট্যাগের উপরে পোস্ট আছে তাহলে যদি আপনি টাঙ্গাইল পোস্টটা আপনি যদি রাখতেন তাহলে এই 16218 পোস্টের মধ্যে আপনার পোস্টটা থাকতো তো আমরা এখানে টাঙ্গাইল কি লিখছিলাম টি-শার্ট লিখছিলাম টি এস এইচ আই আর টি টাঙ্গাইল টি-শার্ট লিখে আমরা যদি এখন সার্চ করি আমরা যদি সার্চ করি দেখেন আমাদের পোস্টটা চলে আসবে টাঙ্গাইল টি-শার্ট লিখে সার্চ করলে আমাদের পোস্টটা চলে আসলো যে আমাদের পোস্টটা এসেছে এখানে হ্যাঁ ভাই আসছে তারপরে আরেকটা আমরা কি কি ইয়ে দিছিলাম আর কি ট্যাগ দিছিলাম বলেন হ্যাশট্যাগ টাঙ্গাইল বেবি টি-শার্ট কি টাঙ্গাইল বেবি টি-শার্ট বেবি টি-শার্ট টাঙ্গাইল হ্যাঁ অ্যাক্টিভ থাকেন ক্লাসে বেবি টি-শার্ট টাঙ্গাইল যে বেবি টি-শার্ট টাঙ্গাইলেও একটা পোস্ট আছে বেবি টি-শার্ট টাঙ্গাইলে একটা পোস্ট আছে আমাদের পোস্টটাই চলে আসবে এই যে এগুলো ইউনিক ইউনিক হ্যাশট্যাগ যার কারণে একটা পোস্ট আছে এখন আমরা তারপর আরেকটা কি দিছিলাম আরেকটা কি ছিল বলেন আরেকটা কি ছিল বেবি টি-শার্ট স্যার বেবি টি-শার্ট বেবি টি-শার্ট ওকে বেবি টি-শার্ট বেবি টি-শার্ট কতগুলো পোস্ট আছে এখানে বেবি টি-শার্ট এই হ্যাশট্যাগে কতগুলো পোস্ট 1,005,537 তাহলে এতগুলো পোস্টের মধ্যে আমাদেরও একটা পোস্ট আছে তাহলে এখন যদি আমরা এটাতে ক্লিক করি বেবি টি-শার্ট লিখে যারা যদি সার্চ করবে সার্চ করার পরে এই বেবি টি-শার্টে যদি ক্লিক করে তাহলে সর্বপ্রথম দেখতে পারবেন টপ পোস্ট সেরা যে পোস্টগুলো সবচেয়ে বেশি আপনার লাইক কমেন্ট হয়েছে সেগুলো হচ্ছিল টপে এখানে দেখবেন টপ পোস্ট এতগুলো রেজাল্টের মধ্যে টপ পোস্ট এগুলো হ্যাঁ এই টপ পোস্টে এখানে দেখা যাচ্ছে তারপরে এখানে দেখেন মোস্ট রিসেন্ট পোস্টে কি আমাদের পিকচার আছে হ্যাঁ ভাই আছে 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 আমরা যখন এই ট্যাগ গুলো হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে যখন মার্কেটিং করব যখন আমার গ্রাহক যখন এই হ্যাশট্যাগ নিয়ে যখন সার্চ করবে তখন কি আমাকে খুঁজে পাবে জি ভাই খুঁজে পাবে ইয়েস স্যার কঠিন বিষয় নাকি ইজি বিষয় না বেশি তো কঠিন না তো ইজি তো
এটাই কিন্তু মেন বিষয় যে মার্কেটিং যে আমরা করব, মার্কেটিং এর যে হ্যাশট্যাগই কিন্তু মেন বিষয়, এটা হচ্ছে হলো মেন বিষয়। হ্যাশট্যাগ এর মাধ্যমে আপনাকে আগে হ্যাশট্যাগ সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। যদি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে না জানেন তাহলে আপনি এখানে মার্কেটিং ওইভাবে করতে পারবেন না। আচ্ছা আমরা তাহলে এটাকে এডিট পোস্টে যাব। এডিট পোস্টে গিয়ে আমরা এটাকে আরো ট্যাগ ইউজ করব। এখানে আমরা এডিট পোস্টে যাব, এডিট পোস্টে গিয়ে ট্যাগ লাগাই আর এডিট পোস্ট। ও আচ্ছা, আমরা আর একটা লোকেশন দিয়েও কিন্তু আমরা সার্চ করতে পারি, লোকেশন দিয়েও কিন্তু আমরা সার্চ করতে পারি। লোকেশন দিয়ে সার্চ করে দেখাই, আমরা টাঙ্গাইল লিখি। আমরা লোকেশন দিয়ে এবার সার্চ করব। লোকেশন গুলো এখানে শো হয়েছে, টাঙ্গাইল, টাঙ্গাইল সদর। আমরা কোন লোকেশন দিছিলাম? এই যে আমরা এই লোকেশন দিছিলাম না, টাঙ্গাইল, টাঙ্গাইল। আমরা আমরা একবার সার্চ করে দেখি যে এই লোকেশনে আমাদের পোস্ট দেখায় কিনা। আমরা লোকেশন দিলাম, এই টাঙ্গাইল লোকেশনের টপ পোস্ট, টপ পোস্ট হইছে হচ্ছে হলো এইটা, এটা হচ্ছে টপ পোস্ট, এইগুলো সব টপ পোস্ট। তারপর আমাদের টি শার্ট আছে এখানে? হ্যাঁ ভাই আছে। তাহলে আমরা লোকেশন দিয়েও আমাদের টি শার্ট কে খুঁজে পেলাম। আমরা হ্যাশট্যাগ তিনটে ইউজ করছিলাম, তিনটে হ্যাশট্যাগ দিয়ে আমাদের টি শার্ট কে কিন্তু খুঁজে পেয়েছি। তাহলে গ্রাহকরা যখন লোকেশন দিয়ে সার্চ করবে, লোকেশন দিয়ে সার্চ করলে আমাদের এটা পেয়ে যাচ্ছে। আমাদেরকে যদি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে, হ্যাশট্যাগে আমাদেরকে পেয়ে যাবে। তাহলে বুঝলেন, বুঝতে পেরেছেন কি সবাই? ক্লিয়ার? Yes sir. জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা এখন দেখি আর কি কি বিষয় বাকি আছে আপনাদেরকে শেখানো। এখনো মার্কেটিং কিন্তু আমরা শিখি নাই, জাস্ট আমরা পোস্ট করা শিখলাম। মার্কেটিং পোস্টটা কিভাবে হবে, মার্কেটিং পোস্ট কিন্তু এটাই, মার্কেটিং পোস্ট কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে এটাই শিখাই দিলাম। আচ্ছা আমাদের ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা শেষ করে দিছি, আমরা লার্ন ইনস্টাগ্রাম এটা শেষ করছি, ইনস্টাগ্রাম মার্কেটিং আচ্ছা এটা মোটামুটি শেষ, এটা পরে আসতেছি। শেয়ার পোস্ট আমরা শেষ করছি, এবার এজ এ ফাইন্ড ইওর পোস্ট এটা কি শেষ করছি আমরা? Yes sir. মানে আমরা পোস্ট শেয়ার করার পরে আমরা এটাকে ফাইন্ড করব, কোথা থেকে ফাইন্ড করব সেটা। তো আমরা এই যে একটু আগে যে দেখলাম, লোকেশন দিয়ে সার্চ করে দেখলাম, তারপরে আমাদের হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে দেখলাম, আমরা এটা শেষ করে দিয়েছি। আচ্ছা এরপরে হচ্ছে হলো হ্যাশট্যাগ ইউজ প্লাস ওয়েবসাইট। এই যে হ্যাশট্যাগ ইউজ প্লাস ওয়েবসাইট এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। হ্যাশট্যাগ মূলত আমরা কেন ব্যবহার করব? হ্যাশট্যাগ এখানে ব্যবহার হবে হচ্ছে হলো আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করি, গুগলে সার্চ করলে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, কিওয়ার্ড যে কোনো কিছু লিখে সার্চ করি। তাহলে কিওয়ার্ড কি, কে বলতে পারবে? হোয়াট ইজ কিওয়ার্ড? শিখাইছি আমি ফার্স্ট ক্লাসে, শিখাইছি সেকেন্ড ক্লাসেও শিখাইছি। হোয়াট ইজ কিওয়ার্ড স্যার? কিওয়ার্ড হচ্ছে সহজ কথায় যে সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি আর কি, একটা দুইটা তিনটা যে ওয়ার্ড লিখে আমরা গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি সেটাই কিওয়ার্ড। হ্যাঁ, আমরা সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ড লিখে সার্চ করি সেটার নামই হচ্ছে কিওয়ার্ড। আমরা যেমন যে গুগলে আমরা এখন টি শার্ট লিখে সার্চ করব, টি শার্ট লিখে সার্চ করব, তাহলে এই টি শার্ট কি, এটা টি শার্ট হচ্ছে হলো কিওয়ার্ড। তাহলে আমরা এই যে কিওয়ার্ড, আমরা একটা টি শার্ট কিনবো, টি শার্ট কেনার জন্য কিন্তু গুগলে আমরা টি শার্ট লিখে সার্চ করতেছি। সার্চ করে আমরা এখন দেখব যে আমাদের এরিয়াতে কোন এরিয়াতে কোন শোরুম আছে, সেই শোরুম থেকে আমি সেই টি শার্ট কিনতে পারবো কিনা, বা টি শার্ট আমার পছন্দ হচ্ছে কিনা, আমরা কিন্তু এটা সার্চ করতেছি, সার্চ করতেছি। তাছাড়া আমরা এখান থেকে কি করতেছি, আমরা ই কমার্স ওয়েবসাইট পাচ্ছি, ই কমার্স ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আমাদের টি শার্ট গুলোকে আমরা সার্চ করতেছি, বা আমরা আমাদের টি শার্ট পছন্দ করতেছি। আমি একটা টি শার্ট কিনবো, সেই টি শার্টকে পছন্দ করার জন্য কিন্তু আমরা ই কমার্স ভিত্তিক ওয়েবসাইট গুলো ব্যবহার করতেছি।
এই যে ব্যবহার যে করবো ই কমার্স ভিত্তিক ওয়েবসাইট গুলোতে, এই ই কমার্স ভিত্তিক ওয়েবসাইটে আসার আগে তো আমার একটা কিওয়ার্ড লাগছে, যেহেতু আমি টি শার্ট কিনবো সেহেতু আমার কিন্তু টি শার্ট নামে একটা কিওয়ার্ড লেগেছে। আমি কিন্তু এমনিতেই কিন্তু এই যে এখানে যে পিকচার গুলো আসবে এই পিকচার গুলো কিন্তু এমনিতেই আসবে না, বা এখানে যে রেজাল্ট গুলো আমরা দেখতে পাচ্ছি এই রেজাল্ট গুলো এমনিতে আসবে না, একটু ওয়েট করেন, এখানে লোড হবে, লোড হইলে তাহলে পিকচার গুলো দেখা যাবে। আচ্ছা এই দেখেন এখানে পিকচার দেখা যাচ্ছে, তাহলে এই যে পিকচারটা যে এখানে দেখতে পাচ্ছেন আপনি, এটা কি এমনিতেই দেখতে পাচ্ছেন নাকি কোনো কিছু লিখে সার্চ করার পরে আপনি এই টি শার্টটা দেখতে পাচ্ছেন বলেন? লিখার পরে সার্চ করার পর। আচ্ছা কি লিখে সার্চ করলাম যে এই টি শার্ট গুলো আসলো? কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি ছিল আমাদের? টি শার্ট। টি শার্ট, ওকে ঠিক আছে, আমাদের কিওয়ার্ডটা ছিল টি শার্ট। টি শার্ট কিওয়ার্ড লিখে আমরা সার্চ করেছি, সার্চ করার পরে আমরা এখানে কি পেলাম? টি শার্ট দেখতে পেলাম। তাহলে আমি যদি এখন এই টি শার্ট গুলো কিনতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে কি করতে পারবো? কিনতে পারবো, বা আমি কেনার উদ্দেশ্যে যদি আমি টি শার্ট গুলো সার্চ করে থাকি তাহলে আমার একটা কিওয়ার্ড লেগেছে, সেই কিওয়ার্ডটা কি ছিল? টি শার্ট। আমি কি কিনবো? টি শার্ট কিনবো। টি শার্ট কেনার জন্য আমি গুগলে সার্চ করেছি, গুগল আমাকে এই রেজাল্ট গুলো দিয়েছে, এখন আমি যদি কিনতে চাই এখান থেকে আমার ইচ্ছা মতো পছন্দ মতো আমি কিনে নেব। তাহলে সেম বিষয়টা আমাদের কিন্তু ইনস্টাগ্রামেও সেম বিষয়টা, আমরা মার্কেটিং করতেছি, আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে যারা কিনবে তারা তো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে তাই না? সেই কিওয়ার্ডটাকে কিন্তু আমরা এখানে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব, ইনস্টাগ্রামে আমরা সেই কিওয়ার্ডটাকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব। এখানে গুগলে আমরা শুধুমাত্র কিওয়ার্ড লিখে সার্চ করেছি, কিন্তু এই কিওয়ার্ডটাকে আমরা এখন কি করব, ইনস্টাগ্রামে এসে আমরা সেটাকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব, যেন কি করতে পারে আমার যে গ্রাহক যে আমার প্রোডাক্টটা কিনবে, যে টি শার্ট কিনবে, সে যেন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার ড্রেসটা দেখতে পারে, সেই সিস্টেমে আমি ট্যাগ করব আমার ড্রেসগুলোতে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন আমরা তাহলে হ্যাশট্যাগ বুঝলাম, হ্যাশট্যাগ কি হিসেবে ব্যবহার হবে, হ্যাশট্যাগ এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার হবে, আমরা যে মার্কেটিংটা করব সেই মার্কেটিং এর জন্য যে কিওয়ার্ডটা দরকার বা আমার যে গ্রাহকরা যে কিওয়ার্ড লিখে সার্চ করবে সেই কিওয়ার্ড গুলোকে আমাদের কি করতে হবে, আমাদের আমাদের পোস্টে সেট করতে হবে, পোস্টে অ্যাড করতে হবে। এই পোস্টে অ্যাড করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করব, হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলো আমরা কালেক্ট করব কোথা থেকে? হ্যাশট্যাগ গুলো আমরা কালেক্ট করব বিভিন্ন ওয়েবসাইট থেকে। আচ্ছা হ্যাশট্যাগ কি বুঝতে পারছেন? হ্যাশট্যাগটা কি, এটা কি বুঝতে পারছেন? হ্যাশট্যাগ কে কে বোঝেন নাই ভাইয়া? হ্যাশট্যাগ সম্পর্কে আর একটু বলবেন। ওকে ঠিক আছে, হ্যাশট্যাগ সম্পর্কে আমি আবার বলি, হ্যাশট্যাগ মূলত কিওয়ার্ড হিসেবে ব্যবহার হয়, হ্যাশট্যাগ কিওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা কিভাবে ব্যবহার হচ্ছে কিওয়ার্ড হিসেবে? ধরুন আমি একটা ড্রেস কিনবো, আমি একটা টি শার্ট কিনতে চাচ্ছি, তাহলে আমি টি শার্ট কিনতে যদি চাই তাহলে আমি কি করতেছি, আমি অনলাইনে টি শার্ট কিনবো। অনলাইনে টি শার্ট কেনার জন্য আমি অনলাইনে এসে আমি কি করতেছি, গুগল একটা সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনে এসে টি শার্ট। আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাই, ম্যান টি শার্ট, ম্যান টি শার্ট, আমি এটা লিখলাম ম্যান টি শার্ট, এটা একটা কিওয়ার্ড। আমি যদি এই ম্যান টি শার্ট লিখে সার্চ করি গুগলে তাহলে গুগল আমাকে কি করবে, ছেলেদের জন্য যে টি শার্ট গুলো আছে সেই টি শার্ট গুলো আমাকে দেখাবে। দেখেন এখানে কিন্তু আমি ম্যান টি শার্ট লিখে সার্চ করছি, এখন এই ছেলেদের যে টি শার্ট গুলো সেগুলো আমাকে দেখাচ্ছে। এখন আমি কি করতে পারবো, তাহলে এখন আমি এখান থেকে আমার ইচ্ছা মতো পছন্দ মতো আমি টি শার্ট কিন্তু এখান থেকে কিনতে পারবো। তাহলে আমি টি শার্ট কেনার জন্য কি করলাম, আমি ছেলেদের টি শার্ট কিনবো, ছেলেদের টি শার্ট কেনার জন্য আমি গুগলে লিখলাম ম্যান টি শার্ট, গুগল আমাকে ছেলেদের টি শার্ট দিল, এখন আমি এখান থেকে পছন্দ অনুযায়ী আমার যেটা ভালো লাগে সেটা আমি কিনবো। এটা হচ্ছে আমার দিক থেকে গেল। তো এখন আপনি যদি মার্কেটিং করেন, আপনি নিজে যদি মার্কেটিং করেন, তাহলে আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন সেই প্রোডাক্টটা অন্য মানুষ কিভাবে খুঁজে পাবে, কি নামটা লিখলে সে আপনার প্রোডাক্টটাকে খুঁজে পাবে? তাহলে আমি যদি ছেলেদের টি শার্টকে যদি আমি ম্যান টি শার্ট লিখে যদি আমি সার্চ করে খুঁজে পাই, তাহলে অবশ্যই আপনি যে প্রোডাক্টটাকে সেল করবেন বা আপনি যে প্রোডাক্টের মার্কেটিং করবেন সেটার নাম লিখে যদি আপনি সেটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই নামে খুঁজে পাওয়া যাবে।
তো আমরা এখানে কি বেবি টি-শার্ট গুলো নিয়ে কাজ করতেছি, বেবি টি-শার্ট সেল করব। তাহলে বেবি টি-শার্ট যেহেতু সেল করব, তাহলে অবশ্যই অন্য ব্যক্তি যার বেবি টি-শার্টের দরকার সে অবশ্যই বেবি টি-শার্ট লিখে সার্চ করবে। মানে যার যে প্রোডাক্টটা দরকার সেই নামটা লিখেই কিন্তু সার্চ করবে। এই সার্চ যে করবে এটাতে মূলত কিওয়ার্ডকে ব্যবহার করে সার্চ করা হয়। তো ইনস্টাগ্রামে এই কিওয়ার্ডকে হ্যাশট্যাগ বলা হয়, ইনস্টাগ্রামে কিওয়ার্ডকে হ্যাশট্যাগ বলা হয়। যে হ্যাশট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রোডাক্টটাকে সেল করতে পারি। যেমন আমরা এখানে যে পোস্টটা করছিলাম, আমরা এই যে পোস্টটা করলাম, যে দেখেন আমরা যে পোস্টটা করছিলাম, এই পোস্টটা করার সময় আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করছিলাম। হ্যাশট্যাগ কিভাবে ইউজ করলাম আমরা, হ্যাশট্যাগ আমরা খুঁজে খুঁজে বের করে যে আমাদের এই প্রোডাক্টটা কি নামে সার্চ হতে পারে, কে কিভাবে সার্চ করতে পারে, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। যে আমরা যে মার্কেটিংটা করব, এই মার্কেটিংটা করার সময় যে প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটিং করব, এই প্রোডাক্টটা যে কিনবে সে কি লিখে সার্চ করতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। তো আমরা টি শার্ট কিনতে চাইলে অবশ্যই টি শার্ট লিখে সার্চ করবো, আমরা শার্ট কিনতে চাইলে অবশ্যই শার্ট লিখে সার্চ করবো। তাহলে যেহেতু বেবিদের ড্রেস, তো অবশ্যই মানুষ বেবি লিখেই সার্চ করবে, বেবি ড্রেস বা বেবি টি শার্ট এগুলো লিখে সার্চ করবে। তো এই যে সার্চ করবে, এগুলোতে সার্চ করার সময় যে কিওয়ার্ড গুলো লেখা হয়, যে যে জিনিসটা লিখে সার্চ করে সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডটা ইনস্টাগ্রামে ব্যবহার হয় হ্যাশট্যাগ হিসেবে, হ্যাশট্যাগ নামে ব্যবহার হয়। তো এই কিওয়ার্ডকে আমরা কি করব, আমাদের পোস্ট গুলোতে আমরা অ্যাড করে দেব, যেন কেউ যদি সার্চ করে সেই কিওয়ার্ড লিখে তাহলে যেন আমার এই পোস্টটা দেখতে পায়। যদি সে দেখতে পায় আমার এই পোস্টটা, তাহলে তার যদি ভালো লাগে তাহলে সে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। এজন্য আমরা এই প্রোডাক্টটা যেন সেল হয় সেই জন্য আমরা কি করব, এই হ্যাশট্যাগ ইউজ করব, যেটাকে কিওয়ার্ড বলা হচ্ছে। কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগ দিয়ে আমরা লিখে সেগুলোকে আমরা আমাদের পোস্টে ইউজ করব, যাতে করে কেউ যদি সার্চ করে, সার্চ করলে যেন আমাদের এই পোস্টটা দেখতে পারে, দেখে তার পছন্দ হলে যেন সে কিনতে পারে। বুঝতে পারছেন? জি ভাইয়া, পানির মতো বুঝছি এখন। আচ্ছা, কোশ্চেন কে করছিল আমাকে আরেকবার বোঝানোর জন্য? ভাই আমি। আচ্ছা, আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, কি বুঝলেন বলেন আমাকে বোঝান এখন। কোন একটা প্রোডাক্ট সার্চ করার জন্য, মানে যে কিওয়ার্ড, মানে ওই ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করার জন্য কিওয়ার্ড পোস্ট করতে হয়, ওই কিওয়ার্ডের আগে হ্যাশ লিখে তারপর আমরা পোস্ট করব। কিওয়ার্ডটা কেন আমরা পোস্ট করব, কেন দেব, কিওয়ার্ডটা কেন দেব আমরা? সার্চ করে সহজে কে সার্চ করবে? দেখেন আমাকে আপনার কোশ্চেন করা উচিত ছিল, কারেন্ট চলে গেল। আমরা হ্যাশট্যাগ সার্চ করার জন্য একটা ওয়েবসাইট আছে, আমরা সেই ওয়েবসাইটকে ইউজ করতে পারি, যে ওয়েবসাইটের নাম হচ্ছে রাইট ট্যাগ। আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি এখানে, আপনারা ওয়েবসাইটের লিংকটা কালেক্ট করে নেবেন অবশ্যই। রাইট ট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখান থেকে হ্যাশট্যাগ গুলো কালেক্ট করে নিতে পারি। হ্যাশট্যাগ গুলো আমরা এখান থেকে কালেক্ট করব রাইট ট্যাগ ওয়েবসাইটের মাধ্যমে।
যে আপনি আপনাদের লিংকটা দিয়ে দিলাম writetech.com লিংকটা দিয়ে দিলাম, এই লিংকে আসবেন, কেউ আগে ওই ওয়েবসাইটে যান না, খালি লিংকটা কপি করে রাখেন, আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে কাজ করবেন, আপনি writetech ওয়েবসাইটটা কিভাবে আপনি কাজ করবেন সেটা দেখা দিচ্ছি। writetech.com এই ওয়েবসাইটটাতে আসবেন, আসার পরে এখান থেকে আপনি আপনার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটাকে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন, আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা এখান থেকে সার্চ করতে পারবেন। অবশ্যই এই writetech-এর একটা প্লাগইন আছে, writetech-এর একটা প্লাগইন আছে যে প্লাগইন থেকে আপনি চাইলে আপনি সেই প্লাগইন ইউজ করে আপনি কিওয়ার্ড আপনার কি হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন। আচ্ছা তো এটা পরে আসি, আগে আমরা writetech-এর যে সার্চ ট্যাগ গুলো বা আপনার হ্যাশট্যাগ গুলো সেগুলো কিভাবে কালেক্ট করবো সেটা আসি। writetech-এ এসে সর্বপ্রথম আপনি এখান থেকে সাইন আপ করবেন, আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করবেন, এই যে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করলে এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন, ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ প্রসেসকে আমার দেখাই দিতে হবে নাকি আপনারা পারবেন? একটু দেখাই দেন ভাই। আচ্ছা তো এখানে যদি আপনি সাইন ইন করতে চান, এখান থেকে আপনি টুইটার অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন, আপনি ফেসবুক অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন, আপনি ইমেল দিয়ে সাইন ইন করতে পারবেন। তো এখানে আমি ইমেল দিয়ে দেখাবো সাইন ইন উইথ ইমেলের যে অপশনটা আছে এই এখান থেকে। হ্যাঁ কোনটা ভালো হবে আপনার? কোনো ভালো না, যে কোনো একটাতে করলেই হলো, সবগুলো সেম, সবগুলোতে একই সুবিধা পাবেন আপনি। অথবা আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবেন। নেটটা ডিস্টার্ব যে এখানে নিচে সাইন আপ নামে যে অপশনটা পাবেন সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করলে সাইন আপের অপশন পাবেন, সাইন আপ, সাইন আপে আমি ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করে দিলে দেবেন, নাহলে এখান থেকে ইমেল দিয়ে আপনি কন্টিনিউ করে দেবেন, ইনভ্যালিড ইমেল। যেখানে ইমেল আর পাসওয়ার্ড দেবেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দেবেন তাহলে হয়ে যাবে, একদম ইজি। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দেবেন, সাইন ইন করে দিলেই একদম ইজি হয়ে যাবে। আর যদি তাও না করতে পারেন, নেক্সট ক্লাসে আমি এটা অ্যাকাউন্ট করে দেখাবে, দেখাই দেবো না, আজকে টাইম কম, জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই সার্চ ট্যাগ গুলো কি, সরি হ্যাশট্যাগ গুলো কিভাবে আপনি সার্চ করবেন। তো এখানে দেখেন উপরে সার্চ ফর হ্যাশট্যাগ, আপনার যদি এরকম কোনো আইডিয়া না থাকে যে আপনি কোন হ্যাশট্যাগ ইউজ করবেন, এরকম কোনো যদি আইডিয়া না থাকে তাহলে আপনি কি করতে পারেন, এই যে এই বক্সটাতে আসবেন, এসে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টটা সম্পর্কে যদি আপনার একটু ন্যূনতম ধারণা থাকে তাহলে শুধুমাত্র সেই প্রোডাক্টের নামটা লিখবেন, আর কিচ্ছু করতে হবে না। তো আমরা যদি টি শার্ট সেল করেন, কার টি শার্ট সেল করেন, বেবিদের নাকি ছেলেদের না মেয়েদের, সেটা শুধু লিখে দেবেন এখানে। তো আমি বেবি টি শার্ট লিখলাম, এখানে হ্যাশট্যাগ দেবেন, হ্যাশট্যাগ দিয়ে বেবি টি শার্ট লেখেন, বেবি টি শার্ট লিখে সার্চ করেন, জাস্ট এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে অনেকগুলো রেজাল্ট পেয়ে যাবেন, এই যে এখন রেজাল্ট দেখেন, রেজাল্ট চলে আসবে, অনেক রেজাল্ট চলে আসবে এখানে। দেখেন হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলো এখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন।
যে কোন কোন হ্যাশট্যাগ নেবেন সেটা নিয়ে অ্যাড করবেন। তারপর এর সাথে আরো একটা আছে অল হ্যাশট্যাগ, অল হ্যাশট্যাগ, অল হ্যাশট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ভালো। আপনি আসবেন অল হ্যাশট্যাগ ডট কম, দুইটা ওয়েবসাইট দিলাম, দুইটা ওয়েবসাইট দিয়ে খালি জাস্ট সার্চ করবেন আর নেবেন, এগুলো একদম ইজি। দুইটা ওয়েবসাইট এই যে অল হ্যাশট্যাগ, এটাতেও আপনি ব্যবহার করতে পারেন। এই যে অল হ্যাশট্যাগে আসার পরে এরকম এখানে দেখাবে, তো আপনার যে ট্যাগটা আপনি যে কিওয়ার্ডটা ইউজ করবেন সেটা আপনি লিখবেন। আমি লিখলাম এখানে বেবি টি শার্ট, লিখে জেনারেট করলাম। জেনারেট করার পর এখানে আমাকে নিচে আমাকে দিয়ে দিয়ে দেবে, আর এটা হচ্ছে হলো ইনস্টাগ্রামের জন্য অল হ্যাশট্যাগ। এটা যদি ইউজ করেন তাহলে এটা ইনস্টাগ্রামের জন্য, আমরা যেহেতু ইনস্টাগ্রাম ইউজ করতেছি সেহেতু আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, অল হ্যাশট্যাগ এই ওয়েবসাইটটা ইনস্টাগ্রামের জন্য দিয়ে দেবে। তো এখানে বেবি টি শার্ট নিয়ে এখানে তেমন কোনো হ্যাশট্যাগ নেই, শুধুমাত্র এখানে একটা হ্যাশট্যাগই দেখাচ্ছে, দুইটা হ্যাশট্যাগ বেবি টি শার্ট আর বেবি টি শার্ট, দুইটা দুইটা হ্যাশট্যাগ দেখাচ্ছে। তো এইটার এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে যদি আপনি টি শার্ট লিখে সার্চ কর শুধুমাত্র টি শার্ট দেবেন, টি শার্ট দিয়ে যদি আপনি ইয়ে করেন বা ফ্যাশন ডিজাইন আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা লিখবেন, মানে মেন যে জিনিসটা সেটা লিখবেন, মেন জিনিসটার নাম লিখবেন। আমরা টি শার্ট সেল করতেছি, এখন এই টি শার্ট লিখলাম, টি শার্ট লেখার পরে যে এখানে 30টা আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিল, একদম 30টা। আপনি এই 30টা ডাইরেক্ট আপনি কি করতে পারেন, কপি করে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন সরাসরি। এখানে সমস্ত টি শার্ট এখানে টপ 30টা হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দেবে, দেখেন 30টা হ্যাশট্যাগ আছে এখানে। এই 30টা হ্যাশট্যাগ আপনি কিভাবে ইউজ করবেন, আবার নিচে দেখেন অনেক হ্যাশট্যাগ আছে, নিচেও হ্যাশট্যাগ দিয়ে দেওয়া আছে। তো এই হ্যাশট্যাগ গুলো এখান থেকে আপনি কালেক্ট করবেন, যে কপি হ্যাশট্যাগ, কপি হ্যাশট্যাগ কালেক্ট করলে 30টা হ্যাশট্যাগ এখান থেকে কালেক্ট হয়ে গেল। কালেক্ট হওয়ার পরে আপনি এখন ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামে যাওয়ার পরে আপনি নতুন একটা পোস্টে যাবেন, পোস্টে গিয়ে পোস্ট করবেন। পোস্টে গেলাম আমি, পোস্টে যাওয়ার পরে আমি এটা নিলাম, দেখেন কত ইজি। এখন আমি জাস্ট টি শার্টের আমি যে হ্যাশট্যাগ গুলো ইউজ করবো সেই হ্যাশট্যাগ গুলো আমি কালেক্ট করলাম, কালেক্ট করে আমি নেক্সট করলাম, নেক্সট করে এখানে আপনার ক্যাপশনটা আপনি ইচ্ছা মতো লিখবেন, লিখে আপনি যে কন্ট্রোল ভি ক্লিক করলাম সমস্ত হ্যাশট্যাগ গুলো এখানে চলে আসলো। সমস্ত হ্যাশট্যাগ আসার পরে এখন এটাকে আমি শেয়ার দেব, আমি আর কিছু লিখলাম না, জাস্ট এটাকে শেয়ার দিলাম। শেয়ার দেওয়ার পর এটা শেয়ার হবে, শেয়ার হলে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডে কিভাবে আমি খুঁজে পাই আমার ড্রেসটাকে। এখান থেকে আমি সার্চ করব, এই প্রথম এটা টি শার্ট লাইন নাকি, এটা টি শার্ট এজ লাইন, এই কিওয়ার্ডে আমি ক্লিক করলাম, এটা অটোমেটিক সার্চ হয়ে যাবে, সার্চ হয়ে রেজাল্ট দেখাবে এখান থেকে আমাকে, আমি আর এটাকে সার্চ করতেছি না। দেখেন এই কিওয়ার্ডের উপরে 41,517টা পোস্ট আছে, তার মধ্যে রিসেন্ট পোস্ট আমাদেরটা আছে। হ্যাঁ ভাই, গেস স্যার, জি ভাই। আচ্ছা আরেকটা দেখি, শুধু টি শার্টে দেখি কতগুলো রেজাল্ট, শুধু টি শার্টে ক্লিক করলাম, দেখেন এটা এখানে কতগুলো রেজাল্ট, এতগুলো রেজাল্টের মধ্যে এতগুলো পোস্ট আছে এখানে, এই পোস্টের ভিতরে আমাদেরটাও আছে এখানে মোস্ট রিসেন্টে, দেখেন এটাকে একটু ভিতরে পাবো আমরা, আছে আমাদেরটা। কিন্তু এই পোস্টে এই টি শার্ট এই হ্যাশট্যাগে আমরা দেখতেছি আমাদের টি শার্ট কই অনেক নিচে, কেন
কে বলতে পারবেন? হ্যাশট্যাগ এই টি-শার্টের ব্যবহার হয়েছে ভালো লাগে নাকি? এই টি-শার্টটা এই কিওয়ার্ডটা সবচেয়ে বিজি কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ডটা দিয়ে প্রতিনিয়ত পোস্ট হচ্ছে। এখন দেখেন এই পেজটা রিলোড করব, এটা এটা দেখেন কয় নাম্বারে চলে যায়। প্রতিনিয়ত পোস্ট হচ্ছে এই টি-শার্ট দিয়ে, এই টি-শার্ট কিওয়ার্ডটা নিয়ে। তো যার কারণে আমাদের ওইটা চলে গেছে, আমরা আমার পোস্ট করার পরেও ওই উপরে যেগুলো দেখাচ্ছে ওগুলো পোস্ট হয়েছে, যার কারণে ওগুলো আগে দেখাচ্ছে। আমাদের পোস্টের পরে ওই যে উপরে যে ইয়েগুলো আছে, পোস্টগুলো আছে, সেই পোস্টগুলো হয়েছে বিধায় আমাদেরটা নিচে চলে গেছে আর ওই পোস্টটা উপরে চলে গেছে। লোড হইলে এটা দেখা যাবে। দেখেন এখানে কোনটা ছিল, এটা কি ছিল টপ মোস্ট রিসেন্ট, এটা ছিল তখন না ভাই? এখন আমাদেরটা আরো নিচে চলে গেছে, আমাদেরটা আরো নিচে চলে গেছে। এই যে এটা ছিল তাই না? এটা ছিল, ওইরকম খেয়াল করিনি, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। এখন এটা দেখেন কত নিচে চলে এসেছে। তাহলে প্রতিনিয়ত এই টি শার্টের উপরে এই কিওয়ার্ডের উপরে পোস্ট হচ্ছে, যার কারণে আমাদের গুলো নিচে চলে যাচ্ছে যাচ্ছে। এখন আমাদের আরো নিচে চলে গেছে দেখেন, এই যে এটা আমাদের পোস্ট। তো এরকম বিজি যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের পোস্ট করা যাবে না, পোস্ট করতে হবে, আমাদের পোস্ট করতে হবে। তবে বিজি কিওয়ার্ড গুলোকে আমাদের বুঝে শুনে ব্যবহার করতে হবে। দেখেন প্রতিনিয়ত এখানে পোস্ট হচ্ছে। এবার যদি আবার লোড যদি দিই, এই পিকচারটা এবার খেয়াল করে রাখেন, দেখেন এই পিকচারটা দেখে রাখেন। এখন দেখেন এটাকে লোড দিই, এই পিকচারটা কত দূর চলে যাবে।